إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شماني تأذكر أفستيت أي محفلير আয়োজকবৃন্দ এবং যারা উপস্থিত হয়েছেন দিন দরদি আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা আলোচনা শুনছিলাম খুব গভীরভাবে। বিশেষ করে আকিদার যখন দর্স হয় আমার মন তখন সেখানে বসে যায়, কারণ এটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। এবং সেটা আমি শুনছিলাম, আমার ভালো লাগছিল। এই যে 12টি পয়েন্ট আলোচনা করেছেন, আমার বিশ্বাস প্রত্যেকটি মানুষ এই 12টি পয়েন্ট মুখস্থ করবেন আজকেই, এবং সেটা সারা জীবন মনে রাখবেন, এক সেকেন্ডের জন্য সেটা ভুলবেন না। কি বলেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। কারণ আকিদার দর্শের কোনো একটি অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা যখন মদিনা ইউনিভার্সিটি পড়তাম, আমাদের এক শেখ ছিলেন, নাম ছিল আব্দুর রহমান আশিবের। সমস্ত ওস্তাদের ক্লাস শেষ হয়ে গেলে উনি সবাই থেকে দর্স ক্লাস তিনি ধার নিতেন, বলতেন যে কার কার ক্লাস শেষ হয়েছে ওই ক্লাসগুলি আমাকে দাও। সেই ক্লাসগুলিতে অতিরিক্ত সময় তিনি আকিদার ক্লাস নিতেন এবং বলতেন যে আকিদার ক্লাস বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ একটা অংশ বাদ গেলে হয়তো এটার কারণে ইমান ঠাড়া হয়ে যেতে পারে। সেই জন্য আকিদার প্রত্যেকটি দার্স যেখানে শুনবেন সেটাকে গণিমত মনে করে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? আলহামদুলিল্লাহ। তাহলে আকিদার দার্স থেকে আমরা আজকে ভিন্ন ধর্মী কিছু স্বাদ নিতে চাচ্ছি, কারণ ইসলামী শরীয়তে বিভিন্ন সাইড আছে। একটা হলো আকিদা, একটা হলো শরিয়া, দুইটা মিলেই দিন। এই দুইটাই দিন এবং দুইটা মিলেই দিন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটার কথাই আলোচনা করেছেন। যখন তার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছিলেন, সেই সময়ে তিনি প্রথমে আলোচনা করেছেন আকিদার বিষয়টি, ইমানের বিষয়টি, ইমানিয়াত। ইমান কাকে বলে তিনি সেটা জবাব দিয়েছেন, আন্তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এরপরে কি আর কিন্তু নাই, আপনি বানাচ্ছেন এটা, এই জন্য আমি এখানে চুপ করে গেছি। তো সুতরাং এটুকু পর্যন্ত, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর নাই। তো আকিদার এই দার্সগুলি আমাদেরকে নবী মুখ দিয়ে বের করে দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছেন জিব্রাইল যে শরিয়ার মাসালাটা, ইসলাম কি, তখন তিনি বলেছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ইতাই যাকা সিয়াম রমাদান হাজ্জিল বাইতে মানে ইস্তাতা ইলাই সাবিলা, শরিয়ার কথাটাও বলেছেন। তারপর তাজকিয়াতুন নফসের কথাও বলেছেন, আল ইহসান আনতুমিনা আনতাবুদুল্লাহ আন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা। এই সবগুলি মিলে হচ্ছে দিন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরপরে জিব্রাইল চলে গেলেন, জিজ্ঞাসা করলেন, কেউ চিনত না তাকে, বললেন যে তোমরা কি জানো অথবা তুমি কি জানো, কোনো এক ব্যক্তিকে বলেছিলেন, তিনি হচ্ছেন ওমর, কোনো কোনো বর্ণায় আসছে, তুমি কি জানো এই লোকটি কে, বললেন যে আমরা তাকে চিনি না, আমরা জানি না, বললেন এ হচ্ছে জিব্রাইল, আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে দীন শিক্ষা দিতে। তাহলে দীন পরিপূর্ণভাবে আকিদার নাম, শরিয়ার নাম এবং তাজকিয়াতুন নফসের নাম, এই তিনটি জিনিস পরিপূর্ণভাবে আমাদেরকে জানতে হবে। আকিদা যেমন জানতে হবে প্রথমে, সাথে সাথে শরিয়ার বিধিবিধানও জানতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আলেমগণের মতভেদ ও আমাদের করণীয়। আল্লাহর খাস রহমত যে আল্লাহ তাআলা আকিদার ব্যাপারে সত্যিকার আলেম যারা তাদের কোনো মতভেদ দেননি, মতভেদ নাই তাদের সেটার মধ্যে। হ্যাঁ, যে আলেম নয় তাদের মতভেদ অবশ্যই আছে, কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামাউ, আল্লাহকে আলেমরা ভয় করে। যারা আলেম তাদেরকে চিনার জন্য তার মধ্যে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় কতটুকু আছে সেটা দেখে নিতে হবে। আল্লাহর ভয় অনুসারে তার আলেম নির্ধারিত হবে, আলেম নির্ধারিত হবে। তিনি কতটুকু কোরআনে কারিমের চর্চা করেন, তিনি কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলেন, তিনি কতটুকু সাহাবায়ে কিরামকে ভালোবাসেন, এর উপরে নির্ভর করবে তিনি আসলেই কি আলেম কি আলেম নয়। এর বাইরে যারাই বের হয়ে গেছে
তারাই ফেরকায় লিপ্ত হয়েছে, বিভিন্ন মতভেদে লিপ্ত হয়েছে। এরা ওলা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমাল্লাহ, বিভিন্ন মতভেদে বেরোয়, বিভিন্ন দল উপদল হয়ে গেছে, শিয়া হয়েছে, খারেজি হয়েছে, তারপরে তারা তাদের মধ্যে কেউ বাতিনি হয়েছে, কেউ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। বিশেষ করে দুইটা বললেই আপনার জন্য যথেষ্ট, শিয়া খারেজি, কারণ এরা খারেজির তো বের হয়ে গেছে, শিয়ার তো বহুত আগেই বের হয়েছে। এদের দ্বারা পরবর্তী প্রত্যেকটি গোষ্ঠী এদের দ্বারা প্রভাবিত, সুফিবাদ বলেন অথবা কোনো বিভিন্ন মতবাদ বলেন, বেশিরভাগই হয় শিয়াদের দ্বারা প্রভাবিত, নয় খারেজি দ্বারা প্রভাবিত। আল্লাহর খাস রহমত যে আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে আলেমদেরকে কখনো আকিদার বিষয়ে মতভেদে লিপ্ত করেননি। এই জন্য কখনো দেখবেন না যে আকিদাতে সাহাবায়ে কেরামের কোনো একতরাফ ছিল, সাহাবায়ে কেরাম আকিদাতে কোনো মতভেদ করেননি। তারা কখনো বলেননি যে আল্লাহ তাআলা দুইজন ছিলেন, আমি একজন বলছি, বলছে কেউ, বলছে কেউ, কেউ বলেছেন যে নবীদের নবীদের মধ্যে অমুক নবী আমরা মানি না, তাকে এরম কথা কেউ বলছে, যার কথা কোরআন শুনে আসছে সবাই মেনে নিয়েছে, আখিরাতের বিষয়ে সবাই মেনে নিয়েছে, যারা আলেম নয় তারা মতভেদ করেছে, এবং তারা আস্তে আস্তে মূল স্রোত থেকে আহলে সুন্নাতুল জামাত থেকে খারিজ হয়ে গেছে। কেউ খারিজি হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ বা জাহামিয়া হয়েছে, কেউ বা আশারি হয়েছে, কেউ বা মাতুরিদি হয়েছে। আকিদার এই ইখতিলাফগুলি তারা নিজেরা বানিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো এই সমস্ত তাদের মধ্যে কোনো এই জাতীয় ইখতিলাফ বা মতভেদ ছিল না। দ্বিতীয়ত হচ্ছে উসুলুল ইসলামের মধ্যে কারো কোনো মতভেদ নেই। উসুল ইসলাম কি? আরকানুল ইসলাম সবাই জানি আমরা, সলা, জাকাত, সাওম, হজ, এগুলির মধ্যে কোনো দিন মতভেদ হয়েছে এটা কেউ দেখাতে পারবেন না, এগুলি ফরজ সবাই স্বীকার করে, মৌলিক নীতিতে কোনো মতভেদ নেই। আবার দুইটি জিনিসে আরও মতভেদ নেই, সেটা হচ্ছে যেই ব্যক্তি আলেম তাকেই দুটি জিনিস স্বীকার করতে হবে, যে মাসাদুল ইসলাম সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে মৌলিকভাবে, যে মৌলিক মাসদার হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এর সহযোগী মাসদার আছে, এর অনুগামী মাসদার আছে, সূত্র আছে, কিন্তু মূল সূত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর এই দুইটার মধ্যে যদি কেউ মতভেদ করে সে আহলে সুন্নাতুল জামাত থেকে খারিজ হয়ে যাবে। তো দেখা গেল যে উম্মতের মধ্যে আল্লাহর খাস রহমত যে তারা কোনো দিন আকিদার ব্যাপারে মতভেদ করেনি, ইসলামের মূল নীতিগুলোতে কোনো মতভেদ লিপ্ত হয়নি, তৃতীয়ত ইসলামের মূল উৎস দুটিতে কোনো মতভেদ করেনি। এই তিনটি জিনিস মসুল হেফাজত করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য রহমত স্বরূপ, যে উম্মতের পূর্বসূরি যে সমস্ত আলেম ছিলেন তারা কোনো দিন এগুলিতে মতভেদ করেননি। কেন? এর বাইরে কোথায় মতভেদ করেছে? এর বাইরে মতভেদ করেছে বিভিন্ন যুগে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও নিজেদের বিভিন্ন মাসলাজনিত কারণে, বিভিন্ন বুজার কারণে আমলি জিন্দেগিতে তাদের কোনো না কোনো মতভেদ হয়েছিল, তাদের আমলি জিন্দেগিতে মতভেদ হয়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সমস্ত মতভেদের ব্যাপারে কঠোর নীতি আরোপ করেননি কোনো মতভেদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই জাতীয় মতভেদের বহু প্রমাণ আছে। আমরা একটি উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বনু কুরাইজাতে যাওয়ার আগে যেন কেউ সালাত আদায় না করে। বনু কুরাইজাতে কখন সেটা বলেছিলেন? বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। চুক্তি ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসছিলেন, তিনি চুক্তি করেছেন যে প্রত্যেকটি ইহুদি আমাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে এই নীতিতে যে যখনই কেউ বাইরের লোক আক্রমণ করবে তখন তারা সহ মদিনা থেকে তারা প্রতিরোধ করবে এবং বাইরের কারোর সাথে তারা কোনো চুক্তিতে আবদ্ধ হবে না। কিন্তু বনু কুরাইজা কী করেছে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করে তারা কুরাইশদের সাথে চুক্তি করেছে গোপনে। আল্লাহ তাআলা তার নবীকে তা জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাবের যুদ্ধ, যেটাকে আমরা খন্দকের যুদ্ধ বলি, খন্দকের যুদ্ধ শেষ করে ঘরে ঢুকছেন মাত্র, কাপড় খুলছেন, এমন সময় জিবরিল এসে বললেন যে আপনি কাপড় খুলছেন, আমরা কাপড় খুলিনি, ফেরেশতারা কাপড় খোলেনি। বলে কেন? বলে আপনাকে এখনই যুদ্ধে যেতে হবে বনু কুরাইজার বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে যেখানে আসো এখনই বনু কুরাইজাতে যেতে হবে, এবং সালাত কেউ যেন রাস্তায় কেউ যেন সালাত বনু কুরাইজাতে যাওয়ার আগে সালাত আদায় না করে, বনু কুরাইজা যাওয়ার আগে কেউ সালাত আদায় না করে। সাহাবা কেরাম রওনা হলেন, পথিমধ্যে সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজ
সাহাবায়ে কেরামের কাছে সালাত সবচেয়ে বেশি প্রিয় জিনিস, এতে কোনো সন্দেহ নেই। ইমানদারের কাছেই সালাত সবচেয়ে বেশি প্রিয় জিনিস, যে কোনো ইমানদারের কাছেই। কিছু কিছু সাহাবি বললেন যে রসুলের উদ্দেশ্য হচ্ছে দ্রুত যাওয়া, আমরা সালাত আদায় করে দ্রুত চলে যাব। আর কিছু কিছু সাহাবি বললেন না, আমি বনু কুরাইজার গিয়ে সালাত আদায় করবো যত দেরি হোক না কেন। দুই দল দুই রকম আমল করেছেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উভয়ের কথাই শুনেছেন, কারো বিরুদ্ধে কারো প্রতি তিনি তিরস্কার করেননি। তিনি চেয়েছেন যে উম্মতের মধ্যে ওয়াসাহাত থাকুক, এই প্রশস্ত অবস্থাটা থাকুক তিনি চেয়েছেন। বোঝা গেল যে কোনো কোনো ইখতিলাফ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অনুমোদন করেছেন এবং এর বিরুদ্ধে তিনি কোনো অবস্থান নেননি। এটাই হচ্ছে ফিকহি খিলাফ বা ফেকার ক্ষেত্রে মতভেদ। যেই মতভেদ উম্মতের মধ্যে রসুলের যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, পরবর্তী যুগে ছিল, হ্যাঁ বলতে পারেন যেগুলি সব আমরা এক করে ফেলতে পারি না, একটা সুন্দর দাবি এবং মনের আকাঙ্ক্ষাও তাই, প্রত্যেকটি ইমানদার চায় যে একরকম হোক, কিন্তু এরকম একরকম হবে না এবং হয়নি আগেও কোনো দিন। প্রত্যেকে সাহাবা কেরামের মধ্যে ইখতিলাফ ছিল। আপনারা জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন তাকে, নাম শুনেছেন। তিনি যখন সালাত আদায় করতেন রুকুর সময় তিনি দুই হাঁটুর মাঝখানে হাত রাখতেন, এটা একদম সহি প্রমাণ দ্বারা সাব্যস্ত। অথচ তিনি রসুল্লাহ সাল্লাহ আসলামের পিছনে সালাত আদায় করতেন। রসুল্লাহ আসলাম বলে দিয়েছেন হাঁটু ধরতে, বলে দিয়েছেন, আপনারা দেখেছেন হাঁটু ধরার কথা বলে দিয়েছেন রসুল্লাহ আসলাম। অথচ তিনি সারা জীবন সালাত আদায় করেছেন দুই হাঁটের হাঁটুর মাঝখানে হাত রেখেছেন, এটাকে বলা হয় তাতবিক, এটাকে বলা হয় তাতবিক। এই তাতবিকও তিনি আমল করেছেন, এমনকি আলকামা ও আসওয়াদ তার সাথে সালাত আদায় করতেন, তিনি দুজনকে থাপ্পড় দিয়ে বললেন যে মাঝখানে হাত রাখ, হাঁটুতে কেন রাখছিস, ধমক দিয়ে বললেন। উস্তাদের কথা শুনে তারা আশ্চর্য হলো, বলে যে আমাদেরকে অমুক অমুক হাদিস বর্ণনা করেছে, তারপর তিনি সেটা থেকে প্রত্যাবর্তন করেছেন কোনো কোনো বর্ণনা দেখা যায়। বোঝা গেল যে উনি সারাটা জীবন এভাবে সালাত আদায় করেছেন, সেটা হচ্ছে দুই হাঁটুর মাঝখানেও, দুই হাঁটুর মাঝখানে হাত দিয়ে রেখেছেন, হাঁটু ধরেননি। এই যে এই চিত্রটা আমরা দেখতে পাই সাহাবা কেরাম অনেক জিনিসে। মুজাম ফিকহুস সালাফ একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ যদি কেউ পড়ে পাঁচ খণ্ডে, তাতে দেখতে পাবেন মোহাম্মদ মুনতাসির আল কিতানির লেখা যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মাসালাতে দ্বিমত হয়েছে। কোনোটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছেন, কোনোটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গ্রহণ করেছেন, কোনোটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছেন, কোনোটা ওমর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছেন। দেখা গেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে অনেক মাসালাতে, ফেকার মাসালাতে, অনেক ফেকার মাসালাতে ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে, বৈচিত্র্য হয়েছে তাদের মধ্যে, যে এই মাসালাটা আমি এইভাবে বুঝি, উনি এইভাবে বুঝেন। কিন্তু একে অপরের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলনে নামেননি বা কোনো ঝগড়ায় যাননি। তাদের মধ্যে মতান্তর ছিল কিন্তু মনান্তর ছিল না, মতে মত পার্থক্য ছিল কিন্তু মনের ভিতরে তা একে অপরের বিরুদ্ধে কোনো বিদ্বেষ ছিল না, কারণ আকীদাতে তারা ছিলেন এক এবং শক্ত। এটাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের আদর্শ ছিল যে আকীদা অপরিবর্তনীয়। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন আকীদার বিষয়টি কোনোদিন পরিবর্তন করে দেননি, কিন্তু শরীয়ত পরিবর্তন হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এজন্য বলেন যে এই সমস্ত মাসায়েলগুলোতে যেখানে মতভেদ আছে সেইগুলো কোনো দোষের কিছু নয়। তিনি বলছেন এই মতভেদটা থাকবে এবং এই মতভেদটার সাথে তিনি তুলনা করেছেন পূর্ববর্তী শরীয়ত যেভাবে বিভিন্ন রকম ছিল, এখানে এই মতভেদের দ্বারা একটি উপকার হয়েছে, তা হচ্ছে যে বড় একটি উপকার হচ্ছে যে এর দ্বারা ইজতিহাদ হয়। আর ইজতিহাদ হলে কি হয়, ইজতিহাদ যদি ভুল করে কি হবে, এক সওয়াব পাবে, আর যদি শুদ্ধ করে কয় সওয়াব পাবে, দুই সওয়াব পাবে, তাহলে সওয়াব থেকে মাহরুম হবে না কেউই। উম্মতের মধ্যে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ যে ইজতিহাদ করার একটা সুযোগ এর মধ্যে রয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটি উম্মতের জন্য ওয়াসাত প্রশস্ততা রয়েছে, উম্মতের জন্য প্রশস্ততা রয়েছে এই মতভেদের মধ্যে। কিভাবে প্রশস্ততা, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার মত হচ্ছে যে কোনো নারীর স্বামী যদি নিরুদ্দেশ হয় তাহলে সে 70 বছর বসে থাকবে, বিয়ে বসতে পারবে না। তার সমবয়সী লোকেরা যদি মারা যায়, অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ মত হচ্ছে যে ওই ওই ব্যক্তির স্বামীর সমবয়সী লোকেরা যদি মারা যায়, 70 বছর বাসে হাদিসে আছে আমার উম্মতি মাবেনা সিত্তিন ওয়াসাবঈন, 70 বছর যদি চলে যায় তারপরে সে অন্যখানে বিয়ে বসতে পারবে। আচ্ছা 70 বছর চলে গেলে সে কী জন্য বিয়ে বসবে, চিন্তা করে দেখেন। ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন না 4 বছর, 4 বছরের পরে সে অন্যখানে বিয়ে বসতে পারবে। এর একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে এক মহিলা এসে বললেন
যে আমার স্বামী নিরুদ্দেশ হয়েছে, আমি এখন কি করব। উমরাদিনু বললেন যে কয় বছর হয়েছে, 4 বছর, বলে তুমি এখন ওখানে বিয়ে বসো। বিয়ে বসার পরে কিছুদিনের মধ্যেই তার স্বামী দে নাচতে নাচতে চলে আসছে, আমি তো বন্দী ছিলাম, চলে আসছি, এখন আমার বউ দেন, আমার বউ তো আরেকজন নিয়ে গেছে, এখন আমি কি করব। উমরাদিনু তখন বলছিলেন যে 70 বছর বসে থাকলো, এরপরে আর আমি কাউকে এই অবস্থা এই সুযোগ দেব না যে তা আরেকজনের বউ বিয়ে দিয়ে দেবো। তিনি তার ভুল বুঝতে পারছেন, মনে করছেন যেটা কেমন হয়ে গেল কাজটা। তো আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বুঝলেন যে এই মতটা ন্যায় শ্রেয়, যেহেতু 70 বছর এহতিয়াত, এটা এটাতে সাবধানতা আছে। কিন্তু পরবর্তী হানাফি আলেমগণ গ্রহণ করেছেন ইমাম মালিকের মত যে 4 বছর হলেই হবে, এবং আমাদের কোর্টও এই মতটি গ্রহণ করেছে। বর্তমানে 4 বছর পরেই নিরুদ্দেশ হিসাবে সে নিজেকে তালাকের ব্যবস্থাপনা করতে পারবে বা বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবে। এর মধ্যে কি ওয়াসাত নেই? একটা নারী বা সামাজিক যে অবস্থা এখন বিশ্বের বিভিন্ন দেশে, কোথায় কে হারিয়ে যাচ্ছে, কেউ কর্মকাণ্ডে যাচ্ছে, কেউ আমেরিকা যাচ্ছে, কেউ লন্ডনে যাচ্ছে, বিশেষ করে আপনাদের যারা যারা সিলেটের লোক সব তো লন্ডনেই, যারা লন্ডনে আছে এদের তো অনেকেই খুঁজেই পাওয়া যাবে না কয়দিন পরে কোথায় আছে না আছে। যে সমস্ত নারীরা দেশে আছে 4 বছর 70 বছর তো তারা বসেই থাকে, কী অবস্থা হবে চিন্তা করেন। উম্মতের মধ্যে এই জন্য এই সমস্ত মতভেদের বিরাট সুযোগ রয়েছে। তৃতীয় বড় জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই মতভেদের কারণে এই ফিক বা এই যে শরীয়তটা যে সর্বসময়ের জন্য প্রযোজ্য তা এখন স্পষ্ট হয়েছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি যখন বাগদাদে আসেননি তখন ফতোয়া দিতেন যে কোনো কোনো জায়গা দোকানের উপরে মসজিদ হবে না, মসজিদ আলাদা হতে হবে। যখন তিনি বাগদাদে আসলে দেখলেন যে মানুষের চাহিদা অনেক বেশি, এখানে যদি মসজিদ এখানে না তৈরি করা মানুষের নামাজে আদা বন্ধ হয়ে যাবে, নামাজ আদায় করা বন্ধ হয়ে যাবে, মসজিদের জন্য আলাদা জায়গা কেউ এখন দেয় না, তখন তিনি ঘোষণা দিলেন যে ফতোয়া পরিবর্তন করলাম, এখন থেকে প্রত্যেকে যেখানে আসো সেখানে মসজিদ বানাতে পারবে। এই যদি পরিবর্তন না হতো, আপনি এখন সিলেট শহরে অনেক জায়গা পাইতেন না যেখানে মসজিদ সালাত আদায় করা যায়, কোনদিন না মসজিদ হয় নাই, কিন্তু এটা আলাদা করা হয়নি, সেরকম অবস্থা নেই। ঢাকা শহরে বহু জায়গায় এখন একটা প্লাটে মসজিদ হয়েছে, আশেপাশে প্লাট আছে যেখানে বাড়িঘর হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি আম বা ব্যাপক, সে তো বলা হয়েছে ইত্তাখাজু দূরা মাসাজিদ, ঘরে ঘরে মসজিদ বানাও, পাড়ায় পাড়ায় মসজিদ বানাও, বিভিন্ন জায়গায় মসজিদ বানাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে। সুতরাং এই আমল ব্যবস্থাপনা করতে হবে। তো যুগের পরিবর্তনে লা ইউনকারু তাগাইয়ুরুল আহকাম বিতাগাইয়ুরুল আজমান, সময়ের পরিবর্তনে, অবস্থার পরিবর্তনে অনেক মাসালাতে মতও পরিবর্তন করেছেন আলেমরা, কারণ তারা দেখেছেন যে এটা অকাট্য কোনো যুক্তি না, আমরা ইজতিহাদ ছিল, সেই ইজতিহাদ থেকে ফিরে আমরা নতুন ইজতিহাদে চলে আসছি, যে ইজতিহাদটা উম্মতের মানুষের জন্য উপকারী। এইটি কয়েকটা উদাহরণ দিলাম কেন, যে এই উম্মতের মধ্যে এই ইখতিলাফটা অনেক সময়, আমি সবসময় বলিনি, অনেক সময় তাকে হায়াউইয়ার প্রমাণ যে এই ইখতিলাফ এই মতভেদটা থাকার দ্বারা ক্ষতির চেয়ে লাভ বেশি হয়েছে। তা হচ্ছে যে উম্মতের অনেক কিছু জানার সুবিধা হয়েছে, কারণ এক কেন্দ্রিক হাদিস নয়, সবগুলি হাদিসের উপরে আমল করা এক, আপনি যদি একটা মাজহাব বলেন বা একটা মত বলেন আপনি সব হাদিসের উপরে আমল করতে পারবেন না। এর সাথে বরং আপনি যুক্ত হলে, আপনি যদি মনে করেন যে মতভেদটা থাকার মধ্যে দোষের কিছু নয়, দেখবেন আপনার পাশে একজনে সালাত আদায় করছে, রফি আদায় করছে, আরেকজন রফি আদায় করছে না, আপনার হয়তো দলিলটা শক্তিশালী, তার দলিলটা দুর্বল, অথবা একজন আপনার পায়ের সাথে পা মিলাচ্ছে, আরেকজন মনে করছে কাছাকাছি থাকলেই হবে যেহেতু আমি এটা দ্বারা এটা বুঝি, তখন আপনার মনে হবে যে আসলে হাদিসের উপর আমল করার বিষয়ে তো প্রত্যেকেই তার মতটি গ্রহণ করছে। হজে গেলে আপনি সেটা আরও বেশি বুঝতে পারবেন, দেখবেন আপনার সাথে সালাত আদায় করছে, একজনে হাত ছেড়ে দিচ্ছে, আরেকজনে হাত বাঁধছে, আরেকজনে নাভির নিচে, আরেকজনে বুকুর উপরে, আবার মাঝামাঝিতে, আপনি দেখবেন এই বৈচিত্র্যটা একটা সৌন্দর্য। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এটাকে সৌন্দর্য বলে অভিহিত করেছেন, তিনি বলেছেন তাউসিয়া। এমনকি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি সমস্ত, যেহেতু তিনি হাদিস জমা করছিলেন তখনকার সময়ে, তাকে বলা হয়েছিল যে সমস্ত হাদিস জমা করে সেটার উপরে আপনি একমত করে ফেলেন, তার আগে কিন্তু মতভেদ হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আগে 7 জন ফকি ছিল মদিনাতে, তাদেরকে বলা হয় ফোকাহাউল মদিনা সাবা, তার আগেই বহু মতভেদ হয়ে গেছে সাহাবা কেরাম তাবেঈনদের মধ্যে। ওনারা বললেন যে ঠিক আছে আপনি সবাইকে একমতে বাধ্য করুন। উমর ইবনে আব্দুল আজিজ বললেন লা উহিব্বু আন্না আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতালাফু ফাইন্না ইখতিলাফাহুম সিআতুল লানা, আমি পছন্দ করি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা ইখতিলাফ করেনি।
মানে আমি পছন্দ করি না যে তারা একতরফটা করেনি, তারা মতভেদে লিপ্ত হয়নি, এটা আমি পছন্দ করি না। কারণ তাদের মতভেদটা আমাদের জন্য প্রশস্তিতে নিয়ে এসেছে, আমাদের বিভিন্ন আমলের ক্ষেত্রে সুযোগ নিয়ে এসেছে। সুতরাং এই জিনিসটা আমি মতভেদটাকে কঠিনভাবে দেখি না। এটা ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ তার জামে বায়ান আল ফাদলির মধ্যে নকল করেছেন সহিহ সনদে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি থেকে। দেখা গেল এমনকি এই ইখতিলাফটাই মূলত ফিকহের মূল। ফিকহ শিখবেন কোত্থেকে? যদি একটা মত হয় না, ফিকহে আকওয়াল নেই, আর কোনো মত নাই, এজমা হয়ে যাবে, অকাট্য হয়ে যাবে। উম্মতে মুসলিমার মধ্যে ফিকহের মূল হচ্ছে এটা। এই জন্য কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, মান লাম ইয়ারিফুল খিলাফ লাম ইউসাম্মা রায়হাতাল ফিকহ। ফিকহি জ্ঞান, শরীয়তের জ্ঞান যদি জানতে হয় ইখতিলাফগুলো জানতে হবে। কারণ প্রত্যেকটি ইখতিলাফের মধ্যে আলেমদের সেখানে শিক্ষণীয় জিনিস আছে। এই ইখতিলাফগুলি কিছু কারণ আছে, এই কারণগুলি আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা যেটা বলছি এর অর্থ এই নয়, আমরা চাই না, আমরা এটা কখনো বলি নাই যে উম্মতে মুসলিমা সব ইখতিলাফ করেই বেড়াবে, এটা বলি না। কিন্তু ইখতিলাফগুলির কারণ আছে, সেই কারণের মধ্যে কিছু ফাওয়ায়েদ আছে, কিছু উপকারিতা আছে। এই বড় উপকারিতা হচ্ছে যে হাদিসগুলোর উপর আমল হবে, যেটা উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল হওয়া এবং আল্লাহ তাআলার কোরআনে কারীমের বিভিন্ন উক্তির উপরে আমল হওয়া, যেটা আল্লাহ তাআলা চান এবং যেই কারণে আল্লাহ তাআলা উম্মতের মধ্যে এই জিনিসটা প্রশস্ত করে দিয়েছেন। সুতরাং আমরা প্রত্যেকেই এই জিনিসটাকে খুব কঠিনভাবে দেখার কোনো সুযোগ নাই, এটা মনে রাখতে হবে আমাদেরকে। দ্বিতীয় যে জিনিসটা আমি করতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি ইখতিলাফ হয়েছিল? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি সাময়িক ইখতিলাফ ছিল। কখনো কখনো তারা কোনো বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে নিজেরা কিছু ইজতিহাদ করতেন। ইজতিহাদ করে এসে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করেছি, এটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অনুমোদন করতেন, কখনো বলতেন যে তোমার তো এটা করা ঠিক ছিল না, এটা করলেই তোমার যথেষ্ট ছিল, এটা করলেই তোমার যথেষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক লোকে জিহাদে গেলেন, জিহাদে গিয়ে তার সেখানে জানাবত হলো, অপবিত্র হয়ে গেলেন, হাত কেটে গেছে, পা কেটে গেছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে। সবাই বললেন যে তোমার তো গোসল করতে হবে। তিনি বললেন যে গোসল ছাড়া কিছু পাও না? বললেন না, পাইলাম না তোমার জন্য কিছু। লোকটি গোসল করে মারা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা বলার পর তিনি বললেন যে তার জন্য তো এটা দরকারই ছিল না, সে তো তায়াম্মুম করলেই পারত গোসল না করে। ইন্নামা শিফাউল আই আসওয়াল, যে জানে না জাহেল মূর্খ, তার জন্য তার এই জাহালত এবার মূর্খতার ঔষধ তো শুধু প্রশ্ন করা, জেনে নেয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তাদের মধ্যে এই জিনিসগুলোতে মাঝে মধ্যে ইখতিলাফ হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটা তারা প্রশ্ন করে জেনে নিতেন। কোরআনে কারিমে বহু জায়গায় 27 কেউ মতে 21 অবস্থা অনুসারে দেখবেন যে কোনো কোনো জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করছে কোন জিনিস তারা খরচ করবে। ইয়াস আলুনাকা মাযা আইতালুনাকা আনিল আনফাল, যে গনিমতের মাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করছে। আবার ইয়াস আলুনাকা মাযা উহিল্লা, কোন জিনিস হালাল সে সম্পর্কে প্রশ্ন করছে। প্রশ্ন করে জেনে নেয়ার সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। তারপরেও তাদের মধ্যে কিছু কিছু মতভেদ হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার কোনো কোনোটা অনুমোদন করেছেন, কোনো কোনোটা অনুমোদন করেননি, কোনো কোনোটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন এবং আশ্চর্য হয়েছেন যে তুমি বুঝতে ভুল করেছো কেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবি কি করছে, তার যখন এই আয়াত নাজিল হলো যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, মিনাল ফাজর নাজিল তখনও হয়নি, যে তোমরা রমজানের রাতে সেহরি খাও যতক্ষণ পর্যন্ত না শুভ্র রেখা, কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হবে। এক সাহাবি বালিশের নিচে সুতা দুইটা রাখেছেন, রাখার পরে তিনি কতক্ষণ খায় আর কতক্ষণ করে উঠে দেখেন অন্ধকার করে দেখা যায় কিনা, দেখা যায় না, তো অনেকক্ষণ খাইতে থাকলেন। সকালবেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করেছি, আমি অনেকক্ষণ খেয়েছি কিন্তু সাদা কালো পার্থক্য করতে পারিনি। রাসূল বললেন, তোমার বালিশ তো অনেক প্রশস্ত, এটা তো আকাশের দিগন্ত রেখার কথা বলা হয়েছে, তোমার বালিশের নিচে কীভাবে গেল? রাসূল তাকে বলেননি তুমি এই রোজাটা কাজা করো, কিন্তু তার বিষয় এটা। রাসূল বললেন, তুমি রোজাটা কাজা করো, বলেন নাই। কেন বলেন নাই? সেটা একটা ইজতিহাদের মধ্যে ছিল, রাসূল সে অনুমোদন করে দিয়েছেন, বললেন যে এটা ঠিক নয়, তবে ঠিক হচ্ছে কি সেটা বলে দিয়েছেন, কিন্তু আগের রোজাটার ব্যাপারে রাসূল বলে দেন নাই যে তোমার রোজাটা কাজা করে ফেলো, তো তুমি ভুল হয়ে গেছে, এটা করে ফেলো, এটা বলেননি। কেন? এটা ইজতিহাদের উপর নির্ভরশীল ছিল, রাসূল এটা বুঝিয়ে দিয়েছেন যে উম্মতের মধ্যে ইজতিহাদ চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ ইবনে জাবালকে পাঠিয়েছিলেন ইয়েমানে, হাদিসটি কেউ দুর্বল বলে, কেউ হাসান বলে, কেউ দুরীব বলে, আমরা এটাকে হাসান পর্যায়ে নিয়ে যাচ্ছি। ইবনে কাইয়িম রহমতুল্লাহ এটাকে হাসান বলেছেন, সেটা হচ্ছে বলছেন কি দিয়ে তুমি বিচার করবে? বলছে কোরআন দিয়ে। বলে না পাইলে হাদিস দিয়ে, না পাইলে ইজতিহাদ করবো।
তবে কোনো রকমের কমতি করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বুকে থাপ্পড় দিয়ে বললেন যে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে উম্মতের মধ্যে রাসূলের রাসূলকে যে ইজতিহাদ করার ক্ষমতা, ইজতিহাদ করার যোগ্যতা, ইজতিহাদ করার মতো সাহস তাকে দিয়েছে, এই জন্য তার পিঠ চাপড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়েছেন যে উম্মতের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি অনুসারে অনেক কিছু আসবে, সে কোরআন এবং সুন্নাহ থেকে যদি বের করতে না পারে সে মুজতাহিদের দ্বারস্থ হবে, যারা ইজতিহাদ করে তাদের কাছ থেকে জেনে নেবে এবং তারা এর বাইরে বিভিন্ন সময় আলোচনা করে বের করে নেবে যে কোথায় এর সমাধান কোথায় পাওয়া যাবে, কোরআন এবং সুন্নাহ থেকে খুঁজে বের করবে এবং তাদেরকে সেটা জানিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কখনো দেখা যায় না আকীদার কোনো ব্যাপারে তাদের ইখতিলাফ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শত শত আয়াত আছে কোরআনে কারিমে, আপনি দেখছেন হাদিসে আছে যেগুলোতে আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করা হয়েছে, গুণাগুণ সাব্যস্ত করা হয়েছে, কিন্তু কোথাও মতভেদ নাই, এ সমস্ত আল্লাহর গুণাগুণের মধ্যে কোনো মতভেদ নাই, বরং সবাই গুণাগুণ গুণগুলো মেনে নিয়েছে। তাহলে কোথায় ইখতিলাফটা হলো? ইখতিলাফটা হয়েছে শুধুমাত্র ফিকহি মাসালাতে, এর বাইরে অন্য কোথাও ইখতিলাফ সংঘটিত হয়নি। কেন ইখতিলাফ হয়, মতভেদ হয়? আপনার মধ্যে মতভেদ হয় না? আপনি আপনার ভাই একই বাপের দুই সন্তান, তাদের মধ্যে কিন্তু একমত হয় না অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। আপনি কি সবগুলিকে রোবট বানাতে পারবেন না? রোবটের মতো রোবোকপ যেমনে ঘুরে এমনি ঘুরবে এরকম না, প্রত্যেকটি মানুষেরই মত কি আছে বুঝার ক্ষেত্রে পার্থক্য আছে। কেউ এটাকে এটা বুঝে, কেউ ওইটা বুঝে, কেউ বলে তিন নয় বলতে, কেউ বলে যে বারো বলতে, কেউ বলে নয় তিন বারো, কেউ বলে তিন চারা বারো, পার্থক্য হয়ে গেল দুজনের মধ্যে। কিন্তু বারো বলা উদ্দেশ্য প্রত্যেকেরই, প্রত্যেকেরই আমল করা উদ্দেশ্য, কিন্তু যাওয়ার পথটা ভিন্ন রকমভাবে তারা এগিয়ে গেছে। এর অর্থ হচ্ছে আপনার আমার যে মতভেদের এই পার্থক্যটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দেয়া জ্ঞান এবং সেই যোগ্যতার উপর নির্ভরশীল। আমি যতটুকু যোগ্য ততটুকু আমি বলতে পারবো, আমার চেয়ে যোগ্য ব্যক্তি যিনি আমাদের পাশে বসে আছেন ওনারা আরও বেশি বলতে পারবেন। তার অর্থ হচ্ছে যে মানুষের যোগ্যতার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন খুলকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুর্বলতা কখনো কখনো তার জ্ঞানের ক্ষেত্রে, কখনো তার বুঝার ক্ষেত্রে, কখনো কখনো সেটাকে বোঝানোর ক্ষেত্রে, তিন দিক থেকে এই দুর্বলতা আছে। অনেকে অনেক কিছু জানে কিন্তু বলতে পারে না, অনেকে অনেক কম জেনে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে, আবার অনেকে দেখবেন যে তার যে বোঝানোর যে জিনিসটা বুঝছে সেই জিনিসটা যেটা নাজিল হয়েছে এটাই বুঝতে পারে নাই। তিন ধরনের মানুষ তো অবশ্যই আছে, কেউ বুঝতেই পারে না, কেউ বুঝতে পারে বলতে পারে না, কেউ কম বুঝলেও বেশি বলতে পারে, আবার কেউ বুঝে সুন্দর করে গুছিয়ে বলতে পারে, যেমন অনেক এখানে একটু আগে আলোচনা করেছে অনেকেই, সেই জিনিসটা স্পষ্ট হয়েছে। তা আল্লাহ তাআলা মানুষের ভিতরে বিবেকের পার্থক্য দিয়েছে, বলার পার্থক্য দিয়েছে, বুঝার পার্থক্য দিয়েছে, সবাইকে একরকম দেননি। তাহলে কোরআন এবং সুন্নার নসগুলো বুঝার ক্ষেত্রে প্রত্যেকের কোনো না কোনো কিছু কি বুঝ কাজ করেছে, এবং তার বুঝটা সব আপনার মতো হতে হবে বা আপনার বুঝটা তার মতো হতে হবে, এই দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল কাউকে দিয়ে দেয়নি যে অমুকের মতটাই গ্রহণ করতে হবে, অমুকের মতটাই আমার সবার জন্য মানতে হবে। যদি কেউ বলে থাকেন সেটা ভুল বলেছেন, যে অমুকের সব কথা আমি মেনে নেব, অমুকের সব কথা আমার জন্য বাধ্যতামূলক, এই জায়গাতে হচ্ছে আমাদের ভুলটা। হ্যাঁ, আপনি প্রত্যেক ইমামের থেকে আপনি যেটা ভালো সেটা গ্রহণ করতে পারেন, ইমাম কোত্থেকে নিয়েছে, কোরআন এবং সুন্নাহ থেকে নিয়েছে, সেটা অনুসারে ইমাম সাহেবের আগে যদি আপনি বেশি বুঝতে পারেন যে হ্যাঁ কোরআন সুন্নাহ আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ, আর ইমাম সাহেবের মতের দিকে আমার দরকার নেই, কিন্তু যদি জানেন যে এই মতটি কোরআন এবং সুন্নাহ বিরোধী হয়েছে, আপনি তখন বুঝতে পারছেন, তখন আর যাবেন না সেটার দিকে। তাহলে বোঝা গেল যে বুঝের ক্ষেত্রে বিরাট পার্থক্য রয়েছে। তাহলে কি এই যে পার্থক্যটা, সেই পার্থক্যটা মানুষের ভিতরে মতভেদ মত পার্থক্য দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের হচ্ছে তানাউর, এটাকে বলা হয় তানাউর, তানুর অর্থ হচ্ছে একই জিনিস কাছাকাছি পর্যায়ে যাতে কোনো মত পরস্পর মতদ্বৈততা নাই। যেমন যেমন একামতের মাসালা, আপনি একামত দেন, কীভাবে একামত দেন, আল্লাহ আল্লাহ দুই বের করে বলেন, তাই না? তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুই বের করে বলেন অনেক জায়গাতেই। মদিনাতে গিয়ে দেখবেন মক্কা মদিনাতে সেখানে একবার একবার দিচ্ছে, দিচ্ছে না, এটাকে বলা ইখতিলাফ তানাউর, পরস্পর বিরোধী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে দুই রকম শিখিয়েছেন সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহুকে একরকম শিখিয়েছেন, বেলালকে আরেক রকম শিখিয়েছেন। উম্মতের মধ্যে দুই মত তানাউরটা রাসূলুল্লাহ সাল্লাম চেয়েছেন, নাহলে দুই রকম শিখালেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আজানের ক্ষেত্র তারজিহ শিখিয়েছেন আবু মাহজুরাকে, কিন্তু বেলালকে তারজিহ শিখাননি। তারজিহ হচ্ছে আস্তে আস্তে বলা, আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইবার, এরপরে বড় করে আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আজান দুইবার, অর্থাৎ চারবার হয়ে যায়, একটা দুইবার ছোট করে দুইবার বড় করে।
এইটা এই পদ্ধতিটা গ্রহণ করেছেন উম্মতের মধ্যে একদল আলেম শাফরিয়ারা গ্রহণ করেছেন, কারণ এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। আমরা যে পদ্ধতি বিলালের আজানটা গ্রহণ করেছি, বিশেষ করে আমাদের দেশে প্রচলিত আছে এবং মক্কা মদিনাতে প্রচলিত আছে, সেটা হচ্ছে বিলালের আজান। এটাকে বলা ইখতিলাফ তানাউ। এই ইখতিলাফ তানাউয়ের কোনো শেষ নাই। আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, যখন সালাত শুরু করেন প্রথমেই আল্লাহ আকবার বলার পরে কি পড়েন, কি পড়েন? পড়েন না, কেউ পড়ে ইনি ওয়াজ্জাহতু পড়ে না, কেউ বা পড়ে একসাথে মিলিয়ে আল্লাহ বায়াত বাইনি ও বাইনা খাতায়া কাম বায়াত বাইন মাসু পড়েন না। তো অনেকগুলো দোয়া আছে, এইটা হলো তানাউ। এই ইখতিলাফটা মতভেদটা দোষণীয় নয়, কেউ এটা পড়বে কেউ এটা পড়বে এটাই চেয়েছেন, এবং সব সব সবগুলি পড়বে এটা বলা হয়নি, বরং এক এক সময় এক একটা পড়া উচিত। কেন? যদি মুখস্থ পড়েন আপনার মন সালাতে থাকবে না, যদি বিভিন্ন সময় বিভিন্নটা পড়েন তখন আপনি অর্থ দিয়ে খেয়াল থাকবে এবং সালাতের ভিতরে আপনার কি আসবে, খুশু খুজু আসবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাম চেয়েছে যে উম্মতের মধ্যে বিভিন্ন রকম প্রকার থাকুক। এরকম কিছু জিনিস আছে ইখতিলাফ, এই ইখতিলাফগুলোকে দোষণীয় বলার কোনো সুযোগ নেই। আরেক রকম ইখতিলাফ আছে পরস্পর বিরোধী, একজন হালাম হালাল বলে একজন হারাম বলে, সম্পূর্ণ উল্টা বলে, এরকম ইখতিলাফের সংখ্যা কম। বেশিরভাগ জায়গাতে ইখতিলাফটা হচ্ছে তানাউউ এবং বিভিন্ন প্রকার প্রকার খেলাফ প্রকার বিভিন্ন প্রকার, কিন্তু পরস্পর বিরোধী নয়। প্রকারান্তর মতভেদ কিন্তু পরস্পর বিরোধী মতভেদ সংখ্যা কম। উম্মতের মধ্যে এজমারি মাসালা সবচেয়ে বেশি, কিন্তু আমরা এজমারি মাসালা কখনো শিখি না, কারণ যেগুলি এজমা আছে একটা একটা যদি আলোচনা করতে যাই এজমার মাসালা শেষ হবে না। বরং এজমার উপরে অনেকে গ্রন্থ লিখেছেন, গ্রন্থ লিখেছেন। ইমাম ইবনুল মুনজির রহমতুল্লাহ আলাইহি এজমার উপরে গ্রন্থ লিখেছেন, ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি এজমার উপরে গ্রন্থ লিখেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এর উপর টিকা লিখেছেন, ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ এজমার নকল করেছেন। এভাবে পরবর্তীদের মধ্যে সাদি আবু জাহেদ মসওয়াতুল এজমা লিখেছেন, এরপর বিরাট খণ্ড খণ্ড কিতাব রয়েছে এজমার কোনো অনেকগুলো জিনিসে উম্মত মুসলিমদের এজমা আছে। আমরা এজমারি মাসালা যেগুলোতে একমত হয়েছে ঐক্যমত হয়েছে সেগুলো প্রচার করি না, শুধু ইখতিলাফ প্রচার করতে খুব বেশি ভালোবাসি। কেন? এটার মধ্যে যে প্রাণ আছে, কিন্তু প্রাণ থাকলেও পরস্পর বিরোধী যত খিলাফ ইখতিলাফটা বেশি প্রচার করব, মনে করব যে উম্মত মুসলিমা বুধি মতভেদে লিপ্ত আছে, সারাক্ষণ শুধু মতভেদেই থাকে, এরা বুধি কোনোদিন একমত হবে না। না, এরকম না। এই ইখতিলাফের ভিতরেই ঐক্যের সুর নিহিত রয়েছে, যে আমরা ইখতিলাফ হয়েছি, চারটা মত বা তিনটা মত আছে, তারপরেও আমরা উম্মতে মুহাম্মদিয়া এটা স্বীকার করি যে এই চারটা মত থাকলেও আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তার পক্ষ থেকে আসা হাদিসে বুঝার ক্ষেত্রে আমাদের এই মতভেদটি তৈরি হয়েছে। আমি এখানে আলোচনা করতে চাই যে কী 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 কারণে মতভেদ তৈরি হয়েছে। সংক্ষেপে কয়েকটি কারণ আমি উল্লেখ করতে চাই। এক নম্বর কারণ, কিছু কিছু কারণ আছে যা কোরআনে কারিমের শুধু কোরআনে কারিম থেকে এসেছে। কিছু কিছু কারণ কেমনে কোরআনে কারিম দিয়ে ইখতিলাফটা হয়েছে দেখেন, আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। কোরআনে কারিমে কিছু কেরাত আছে, কেরাত বুঝেন কিনা, কেরাত বুঝেন কিনা, এক একটা আয়াত বিভিন্ন রকমের পড়া যায়, এক একটা আয়াত। যেমন কোরআনে কারিমে সুরা হুজুরাতের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কেরাত মুতাওয়াতারা যেটা গ্রহণযোগ্য কেরাত, এর মধ্যে একটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাসাব্বাতু। আর শুনে আশ্চর্য লাগতেছে কোরআন শরীফ বদলাই ফেললো, না কোরআন শরীফ বদলাই নেই, এটা গ্রহণযোগ্য এবং সারা বিশ্বের আলেমদের কাছে গ্রহণযোগ্য, এটা ইজমা যে এটার বিরোধিতা করা যাবে না। কেরাতের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে কেরাত প্রথমে হতে হবে একই অর্থ হতে হবে, দুইটা কেরাত থাকলে অর্থ একরকম হবে। দ্বিতীয় হচ্ছে লেখার ক্ষেত্রে একরকম হতে হবে, তাবাইয়ানু আর তাসাব্বাতু একই রকম লেখা হয়, যদি কেউ লেখে বোর্ডে তো দেখবেন যে নোক্তা বাদে লিখলে একই রকম হয়, একই রকম লেখা যায়। তৃতীয় হচ্ছে সনদ দিয়ে সাব্যস্ত হতে হবে। এই তিনটি শর্ত পূরণ হলে এটাকে বলা হয় ইখতিলাফুল কেরাত, এটা কেরাত মুতাওয়াতারের পর্যায়ে পৌঁছে যায়। তো আমরা একটি কেরাত দেখাচ্ছি কোরআনে কারিম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওযুর মাসালাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসুলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আছে কিনা না আরজুলাকুম, আরজুলাকুম দুইটা কেরাত আছে এখানে, একটা আরজুলাকুম একটা আরজুলাকুম, দুইটা কেরাত আছে এখানে, এবং দুইটা কেরাতই অর্থের দিক থেকে শুদ্ধ। দুইটা কেরাত, এই কেরাত দুইটা সাদ্দানা মুতাওয়াতারা, দুইটা মুতাওয়াতের কেরাত, দুইটা মুতাওয়াতের কেরাত। এই জন্য আমি বলছি কেরাত কেন অর্থগুলি কেরাতের সাথে আহকাম জড়িত আছে, এই জন্য কেরাতগুলি অস্বীকার করলে আহকামকে অস্বীকার করা হয়, এই জন্য কেউ কেরাতগুলিকে অস্বীকার করলে সে তার কুফুরের সম্ভাবনা বেশি।
তো এই যে বলছিলাম যে আর জুলাকুম যদি পড়ে কেউ, আর জুলাকুম তখন হবে কিসের উপরে আতফ হবে? তখন আতফ হবে এর আগের মসের উপর, না এর আগে যে গোসল দুইতে বলেছে কি ও আইডিয়া কুমিলাল মারাফেক, আইডিয়া যেহেতু মানসু আর জুল মানসু সেটার উপরে, অর্থাৎ তখন আপনার পা ধুইতে বলেছে। যখন আর জুলেকুম পড়বেন তখন হবে মাসালাটা হবে, এটা এলমি মাসালা, অনেকের হয়তো বুঝে আসবে না কিন্তু আশা করি আমি চেষ্টা করছি বুঝিয়ে দিতে। যখন আরজুলেকুম পড়বে তখন হচ্ছে মাসার উপরে মাসা করার পর যে ওয়াম সাহবের ওসিক মাথা মাসের উপরে কে আসেছে, মাথা মাসের উপরে কে আসতে হলে তো পাও মশাই করতে হয়, এটা তো কেউ বলেন নাই। কিন্তু আলেমরা বলেছেন যে যদি কেউ মোজা থাকে মোজার উপর মশাই করাটা তাহলে কোরআন দিয়ে সাব্যস্ত হচ্ছে যে ওয়ার জুলেকুম ইলাল কাবাই, যে মোজার উপর মশাইটা কোরআন দিয়ে সাব্যস্ত করেছে কোনো কোনো ইমাম এই আয়াত দিয়ে দলিল নিয়েছেন। তাহলে দেখা গেল দলিল নেয়ার ক্ষেত্রে কেরাতেরও একটা দখল আছে, কেরাত দুইটি এবং কোরআন কেরাতগুলি সাবেইয়া, কোনোটাকে অস্বীকার করার কোনো জো নাই। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আপনার কেরাত শুদ্ধ না বা আপনার কেরাতের ভিন্ন অর্থ আছে, আরেকটা অর্থ করার জন্য তাকে হ্যাঁ সুযোগ দেওয়া যাবে কিন্তু সে অন্য কোনো অর্থ আনতে পারবে না। ইমামরা এর থেকে মাসআলা বের করেছেন। দ্বিতীয় আরেকটি উদাহরণ দিচ্ছি যা কোরআনের সাথে রিলেটেড। দ্বিতীয় উদাহরণ হচ্ছে কেরাত সাদ্দা। কিছু কিছু কেরাত আছে যে রসুল্লাহ সাল্লাহ আসলামের সাহাবির থেকে বর্ণিত হয়েছে, রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে সরাসরি সনদান মুসনাদান তিনি তেলাওয়াত করেছেন বর্ণিত হয়নি। যেমন লা ইউয়াখিযুকুম আল্লাহু বিল্লাগ ফি আইমানিকুম ওয়ালাকিন ইউয়াখিযুকুম বিমা আক্কাদতুম আল-আইমান, যে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত শপথ সেগুলি কি তোমাদের পাকড়াও করবেন না যেগুলি তোমরা ভুল করে থাকো। লোক শুধু লা আল্লাহ বালা আল্লাহ 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 রকম আল্লাহ রকম অনেকে বলে থাকে, আল্লাহ শপথ করে বলে থাকে কথায় কথায়, আরবরা এটা বেশি বলে আল্লাহ আল্লাহ বলে থাকে বেশি। তো কিন্তু পাকড়াও করবেন কোনটা বলেছে, যেটা তোমাদের অন্তর মন থেকে স্থিরকৃত হয়ে শপথ করেছে সেটা আল্লাহ তাআলা পাকড়াও করবেন। এর মধ্যে আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করেছে সেটা হচ্ছে যে যদি কেউ এই কাজটি করে তার কাফফারা কি 3 দিন, তার কাফফারা অর্থাৎ কেউ ভঙ্গ করে 3 দিন রোজা রাখবার কথা বলেছে, 3 দিন রোজা রাখবার কথা বলেছে। 3 দিন রোজা কি পরপর হতে হবে, না 3 মাসে 3টা হলে হবে, না 3 বছরে 3টা হলে হবে, না সারা জীবনে 3টা হলে হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কেরাতে আসছে ফাসিয়া মুসালা আসাতে আইয়াবি মুতাতাবিআতিন, এই কেরাত সাদ্দা, এই কেরাতের উপর আমল করবে কি না আপনি বলেন কি করবেন? এখন মুহাদ্দিসিনদের মধ্যে অধিকাংশের উপর আমল করেছেন, ফুকাহাদের মধ্যে অধিকাংশের উপর আমল করেছেন, কিন্তু কেরাতটা হচ্ছে কি সাদ্দা, কিন্তু কেউ কেউ আমল করেন না, তারা বলছেন যে মুতাবিআত লাগবে না, পরপর হওয়ার দরকার নাই, বরং আমরা বিভিন্ন সময় করলে হবে। তাহলে এখতিলাফ কেন হয়েছে? এখতিলাফের কারণ নিহিত আছে, তা হচ্ছে কেরাতে সাদ্দার উপর আমল করব কি করব না, যদি করি এক হুকুম না করি এক হুকুম কেন করবেন? যদি করবেন অর্থ হচ্ছে যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সহি সনদে সাব্যস্ত হয়েছে এই কেরাতটা, বোঝা গেল হয় তিনি তাফসির করেছেন না রসুল্লাহ সাল্লাম থেকে শুনেছেন। মেনে নিলাম যে রসুল্লাহ সাল্লাম থেকে শুনেন নাই, তাহলে কি বলেছেন তিনি, সাহাবি বলেছেন, আর সাহাবির এই কৌলটা আকরাব বিল হক, আমার বুঝেছে সাহাবির তাফসির বেশি গ্রহণযোগ্য, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনার মধ্যে মতভেদ আসবেই, আপনি এটা কোনোভাবে তাড়ানোর ব্যবস্থা করতে পারবেন না। সুতরাং কিছু মতভেদ কোরআনের কেরাতের সাথেও জড়িত রয়েছে, কিছু মতভেদ কোরআনে কারিমের কেরাতের সাজার সাথে জড়িত রয়েছে। দ্বিতীয় যে জিনিস, কিছু 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 মতভেদ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে রিলেটেড। কীরকম? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই মোট 10টি কারণ উল্লেখ করেছেন। 10টি কারণের মধ্যে আমি অল্প কয়েকটা কারণ উল্লেখ করব, সবগুলি বলার সময় নেই। তিনি 10টি কারণ উল্লেখ করেছেন, যে সমস্ত কারণে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটা গ্রন্থ আছে, বিখ্যাত গ্রন্থ, নাম হচ্ছে রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম, রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম, বিখ্যাত আলেমদের মতভেদ, রফল মতভেদের ব্যাপারে আলেমদেরকে তিরস্কার যেন না করা হয় এই জন্য তিনি এটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন রফুল মালাম আনিল আইমাতিল আলাম। গ্রন্থটি অনুবাদ করে আমি www.islamhouse.com দিয়ে দিয়েছি, আপনাদের যারা নামানোর ইচ্ছা থাকে সেটা নামিয়ে নেবেন এবং এটা পড়ে নেবেন বিস্তারিত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন 10টি কারণ উল্লেখ করেছেন, আমি কয়েকটা কারণ উল্লেখ করবো এর মধ্যে থেকে। এক নম্বর হচ্ছে যিনি মতভেদ করেছেন এই আলেম, ধরেন এই আলেমের কাছে এই হাদিসটা পৌঁছেনি, আমাদের কেউ দাবি করতে পারি না যে আমার কাছে সব হাদিস এসে পৌঁছছে, এটা দাবি করার কোনো যৌক্তিক কোনো কারণ নেই। এবং এটা দাবি করার অর্থ হচ্ছে আপনি সব জানতা দাবি করা, কোনো ব্যক্তি সব জানতা ছিল না। আল্লাহ তাআলা বলছেন ফাওকা কুল্লি দি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছেন। সুতরাং সব জানতা ব্যক্তি বলতে কোনো কিছু নাই এবং কোনো বেশি কোনো ব্যক্তি সেটা দাবি করতে পারে নাই। উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দাদির মিরাসের ব্যাপারে কিছুই বলতে পারেন, তার কাছে আসলো, আসে বললো যে দাদি বললো, দাদি বললো আমার মিরাস কোথায়,
কোরআনে কারিমে আমার মিরাসের কথা উল্লেখ নাই, মিরাস বুঝেন তো, ওয়ারিস আমি কত ভাবো কোরআনে কারিমে উল্লেখ নাই। উনি তো ঘরমাক্ত হয়ে গেলেন, সবাইকে ডাকলেন, কে কি বলে কি বলতে পারলেন না, বলেন যে আমি মনে করি যে সুদুস পাবে, সবাইয়ের একাংশ পাবে, কারণ মায়ের দিক থেকে মায়ের সবাইয়ের একাংশ পায়, এই জন্য তাকে সর্বনিম্নটা দিয়ে দিলেন, মায়ের সুলুসও পায় কখনো কখনো, কিন্তু তাকে দিলেন সুদুস। তখন দাঁড়িয়ে গেলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু, বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এক দাদির ব্যাপারে এরকম তিনি ঘোষণা দিয়েছেন। চিন্তা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন না এই ঘটনাটা, বোঝা গেল যে সব হাদিস সমস্ত সাহাবির কাছে জানা ছিল না। আরেকটি উদাহরণ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় বিখ্যাত সাহাবি তিনি হচ্ছেন কি, ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে আসছেন, তিনবার সালাম দিলেন আবু মুসা আশআরী, সালাম দেওয়ার পরে দরজা খুললেন আর ওমর রাদিয়াল্লাহু আনহু, রওনা হয়ে গেলাম আবু মুসা আশআরী, যে আর ওখানে থাকবো না। নিয়ম হচ্ছে কোনো বাড়িতে গেলে তিনবার সালাম দেয়া, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তিনবার বলা, এটা হচ্ছে নিয়ম, এখনও এটা সুন্নত। অনেকে এই সুন্নত পরিত্যাগ করে গলা খাকারি দিয়ে আবার অথবা এমনি ঢুকে যায় অথবা তার বেল টিপতে থাকে, এগুলির চেয়ে বরং উত্তম হচ্ছে সালাম দেয়া, সালাম দেয়া তিনবার উত্তম নয় বরং নিয়ম হচ্ছে সালাম দেয়া। আমরা সালামের বাইরে চলে যাচ্ছি কারণ সালাম দেয়া উঠে গেছে, তো তিনবার সালাম দিয়ে তিনি চলে যাচ্ছেন। চলে যাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু বললেন, ঘুষ ডাকে পাঠালেন যে আমি আল্লাহ তাআলা বলছে আমার কথা শুনতে, আমি খলিফা, তুমি আমার কথা না শুনে আমি তোমাকে ডেকে পাঠাইছি, তুমি আসো নাই। বললেন আমি এসেছিলাম, তিনবার সালাম দিয়েছি, আপনি খোলেন নাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনবার সালাম দিলে দরজা যদি না খোলো তোমরা চলে যাও। বলেছে তুমি যে হাদিস বলতেছো এই হাদিস দলিল নিয়ে আসো, নাহলে তোমাকে আমি এই করবো সেই করবো, আরেকজন সাক্ষী নিয়ে আসো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলে যে সাক্ষী কোথায় পাবো, আমি তো নিজে শুনছি কেন, বলে এটা আমি এটা বিশ্বাস করতেছি না, এখন তুমি একজন লোক নিয়ে আসো আগে। আবু মুসা আশআরী একজন দৌড়ে রওনা হলেন, তিনি দৌড়ে দেখলেন যে আনসারদের একটি গোষ্ঠী বসে আছে, বললেন যে এই তোমাদের মধ্যে কে আসো, আমি একটা বিপদে আসি, আমাকে সহযোগিতা করো। বলে কি, বলে এইরকম এরকম হাদিস আমি ওমরকে বলেছি, ওমর বলছে সাক্ষী নিয়ে আসো, আমি এখন সাক্ষী খুঁজে পাচ্ছি না। বলে কি বলে, আমরা সবাই জানি এটা, এ আমাদের মধ্যে সবচেয়ে ছোট আবু সাইদ খুদরি, এ তুমি যাও, তুমি যে সাক্ষীটা দিয়ে আসো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু গিয়ে সাক্ষ্য দিতে আসলেন, বলে যে আমি শুনেছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আসলে আবু মুসা আশআরী আমি তোমাকে মানে মিথ্যুক মনে করি না, কিন্তু আমি চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে মানুষ সাবধান হোক, যাতে করে কেউ আন্দাজ করে কিছু না বলে, সাবধানে কথাবার্তা বলে, এটা আমি শুধু চেয়েছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে হাদিস জানা ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা হলেন, আরেকটি ঘটনা বলি ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা হয়েছেন বাইতুল মাকদেস জয়ের ব্যাপারে, তারা শর্ত দিয়েছে যদি তোমাদের খলিফাতুল মুসলিমিন আসে তাহলে শুধুমাত্র আমরা সাবি হস্তান্তর করব। ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেছেন, পথিমধ্যে জানা হলো, কাছাকাছি যখন গেলেন তখন তার কাছে জানা, সেখানে খবর আসলো যে সেখানে মহামারী লেগেছে, মহামারী লেগেছে। তখন দুই ভাগ হয়ে গেল, একদল বললো যে আপনাকে যেতেই হবে, আল্লাহর ভয় করছেন, আপনি মরার ভয় করতেছেন, আপনার যেতে হবে ওখানে। আরেকজন বললো যে না, আমি ওখানে, আপনি ওখানে কেন যাবেন, মরার জন্য যাবেন, কেন যাবেন। দুই দল দুই মত হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু বললেন যে আশিরু, আমাকে বলো তোমরা কী করবো, আমি তো বুঝছি না। তখন একজন সাহাবি দাঁড়িয়ে বললেন, আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে যে কোনো জায়গায় যদি মহামারী লাগে তাহলে সেখান থেকে তোমরা পালিয়ে যেও না আর সেখানে তোমরা প্রবেশ করো না। উমর রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে, তাহলে তো আমি হাদিস পেলাম। অথচ এই হাদিস উমর রাদিয়াল্লাহু জানা ছিল না। উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদ্বয়ে অনেক হাদিস যদি না জানা থেকে থাকে, আপনি আমি কিভাবে দাবি করি যে সমস্ত হাদিস আমার পকেটে, সমস্ত হাদিস আমার জানা হয়ে গেছে, এরকম দাবি করার কোনো সুযোগ নেই। সেই জন্য হাদিসের ক্ষেত্রে হাদিস না পৌঁছা একটা বড় কারণ। দেখেন আরেকটি উদাহরণ দিচ্ছি, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার ফিকহের উপরে ইমাম আবুহানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহ নির্ভর করে অধিকাংশ ক্ষেত্রে। আপনারা জানেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে এক মাসালা জিজ্ঞাসা করা হয়েছে যে হামিল মুতাওয়াফা আনহা জাওজুহা, যে ব্যক্তি হামিল অবস্থায় তার স্ত্রীকে রেখে মরে গেছে, হামিল অবস্থায় তার স্ত্রীকে রেখে মরে গেছে, সে কি করবে। দুই দল দুই মত হচ্ছে, আলী এবং আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আবাদুল আজালাইন থাকবে। আবাদুল আজালাইন অর্থ কি, যেটা বেশি লম্বা টাইম, লম্বা টাইম এতদিন ইজ্জত পালন করবে। লম্বা টাইম কি, যদি হামল বেশি লম্বা হয় মানে গর্ভ অবস্থা বেশি লম্বা হয় সেটা পালন করবে, আবার যদি মনে করে না 4 মাস 10 দিন বেশি লম্বা, যেহেতু দুইটার দুই রকম ইজ্জত, একটা ইজ্জত হচ্ছে আল্লাহ কোরআন কারিম বলে দিয়েছেন ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়ায়াযারুনা আযওয়াজান ওয়াসিয়্যাতান লিআযওয়াজিহিম ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। হ্যাঁ, আবার কোরআন কারিম বলেছেন ওয়াল ওয়াউলাতুল আহমাল আজালুহুন্না ইয়াদানা হামলাহুন্না,
তো দুইটার মধ্যে এখন বুঝতেছে কোনটা করবে, এই ব্যক্তির দুইটা অবস্থা, এই মহিলার দুই অবস্থা, সে কোনটা করবে। এই অবস্থায় তারা দুজনে একতলাপ করে বসলো। আলী রাদিয়াল্লাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একতলাপ করলেন। শেষ পর্যন্ত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মতটাই ঠিক করলো যে অন্য সুবাই আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার এই অবস্থা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য এই ব্যবস্থাপনা করে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল এরকম জায়গা আরও বহু আছে, আমি শুধু বললাম না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও ওয়াকফের মাসালায় ফিরে এসেছেন, যখন তার কাছে প্রমাণিত হলো যে ওয়াকফের সম্পত্তি বিক্রি করা যায় না, তখন তিনি সেই মাসালাতে ফিরে সাহাবাইনের কৌলের দিকে চলে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনিও যখন বলা হলো, তাকে জিজ্ঞাসা করেছিল একজন যে আঙ্গুলের অজু করার সময় আঙ্গুলের ফাঁকে, পায়ের আঙ্গুলের ফাঁকে খিলাল করতে হবে কি না, তিনি তাকে জিজ্ঞাসা করেন, বলছেন না খিলাল করতে হবে না। সেই মজলিসে একজন দাঁড়ানো ছিলেন তার একে ছাত্র, তিনি বললেন যে আমার কাছে ইমাম, আমার কাছে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাখলুল আসহাবের বিষয়টি। তখন বললেন যে আমার কাছে তো হাদিসটা তো হাসান। তিনি সনদ আবার সঙ্গে সঙ্গে যাচাই করলেন এবং বললেন যে এখন থেকে আমি বলবো যে পায়ের আঙ্গুল খিলাল করতে হবে। ইমাম মালিক সঙ্গে সঙ্গে ফিরে গেল, তো ওনার কাছে হাদিসটা জানা ছিল না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন সবসময় আহমদ ইবনে হাম্বলকে যে তুমি হচ্ছে মুহাদ্দিস, তুমি হচ্ছে মুহাদ্দিস, যখনই তুমি দেখবে কোনো হাদিস আমার কাছে নাই ছাত্র, তখন সাথে সাথে আমাকে জানিয়ে দেবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে আমাদের কারো কথার কোনো মূল্য নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে আমরা প্রাধান্য দেব। তাহলে বোঝা গেল অনেক মাসালাতে আমাদের ইমামদের কাছে অনেক সহি হাদিস পৌঁছে নাই, সেটাই বিশুদ্ধ। আরেকটি কারণও আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় তিনি ছিলেন ইরাকে, আর ইরাকের লোকরা বেশি মিথ্যাবাদী একেবারে সব সময়। এই জন্য তখনকার লোকরাই বলতো যে যদি তোমাদের আমাদের এখান থেকে একটি হাদিস যদি কোনো এক হাত এক বিগত থাকে, তোমাদের এখানে গেলে এক হাত হয়ে যায়, অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। এইটা এই জন্য তখনকার সময় আফগানি ফরমতুল্লাহ আলাইহি হাদিস নেওয়ার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতেন। কেউ হাদিস বললে বলতেন যে তুমি কোথায় শুনেছো, কার কাছ থেকে শুনেছো, তিনি সবগুলি একটা একটা করে জিজ্ঞাসা করে আরম্ভ করতেন যে কোন দিকে ফিরে শুনেছো, তোমার কি মজলিসটা মনে আছে কিনা, এভাবে প্রশ্ন করার কারণে হাদিস নেওয়ার ক্ষেত্রে খুব কঠোর শর্ত আরোপ করার কারণে অনেক সময় তিনি হাদিস নেওয়া থেকে বিরত থাকতেন। এর অর্থ এই নয় যে হাদিসের উপর তিনি আমল করতেন না, হাদিসের উপর তিনি আমল করতেন, এমনকি কখনো কখনো তার কাছে দুর্বল হলেও সেটাকে হাদিস নিজের কেয়াসের উপরে সেটাকে আমল করেছেন। যেমন হাদিসুল কাহকাহা, এটা আমি দুর্বল, তিনি নিজেও বলেন যে দুর্বল, যে কেউ যদি কোনো অট্ট হাসি দেয় সালাতের মধ্যে তো অজুকেও আবার করতে হবে, সালাত তো নষ্ট হবে, অজু আবার নষ্ট হবে তিনি বলতেন। কিন্তু এটা সবার নিকট বিল ইজমা মুহাদ্দিসিনরা বলেন যে এটা দরিব জিদ্দান, অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল এই হাদিসটি তিনি উপরে আমল করেছেন। অন্য একটা কারণ, একটা ঘটনা ছিল, সেই ঘটনাটা শুদ্ধ নয় অন্য মুহাদ্দিসিনরা বলে থাকে, কিন্তু এটাকে তিনি আমলে নিয়েছেন কেন, যে আমি কিয়াসের উপরে এটাকে স্থান দেব। তাহলে বোঝা গেল তিনি আমলের ক্ষেত্রে তিনি কখনো হাদিস তার কাছে পৌঁছলে তিনি বিরূপ মত মন্তব্য করতেন না, কিন্তু অনেক সময় তার কাছে হাদিস পৌঁছেনি, এটাই হচ্ছে বিশুদ্ধ। অনেক আলেমের কাছে এরকমভাবে হাদিস পৌঁছেনি। দ্বিতীয় যে কারণে কখনো কখনো হাদিসের উপর আমলে মতভেদ হয়ে যায়, সেটা হচ্ছে কোনো কোনো ইমামের কাছে আলেমের কাছে হাদিস পৌঁছে কিন্তু তিনি তাকে সহি মনে করেননি, তিনি সেটাকে সহি মনে করেননি। কারণ হাদিস সহি হওয়ার জন্য যেই সমস্ত শর্ত আছে তা আমাদের সবার জানা আছে কিনা, কি হইতে হবে হাদিস সহি হওয়ার জন্য? পাঁচটি শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে যে এত্তেসাল সনদ হইতে হবে, সনদে সনদ পরম্পরা মিল থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদাসানা ফুলান আন ফুলান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শর্ত থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে হাদিস শর্ত হওয়ার জন্য, দ্বিতীয় সেটা হচ্ছে যে আদালত বর্ণনাকারীরা সবাই গ্রহণযোগ্য হতে হবে। তৃতীয় হচ্ছে যে হাদিস শুদ্ধ হওয়ার জন্য যে দত বর্ণনাকারী সব মুখস্থ ধীশক্তি তীক্ষ্ণ ধীশক্তির অধিকারী হতে হবে। চতুর্থ হচ্ছে হাদিস শুদ্ধ হওয়ার জন্য এই বর্ণনার ভিতরে কোনো গোপন দোষ থাকতে পারবে না। পঞ্চম হচ্ছে হাদিস শুদ্ধ হওয়ার জন্য এই বর্ণনার ভিতরে কোনো সাদ বা সহি বিশুদ্ধ অন্য আরেকটি শক্তিশালী বিশুদ্ধ হাদিসের বিপরীত কোনো কিছু থাকতে পারবে না। এইটা হচ্ছে হাদিস, একটা হাদিস শুদ্ধ হওয়ার জন্য শর্ত। এই জন্য কোনো হাদিস যদি তার কাছে আসে পৌঁছে কোনো ইমাম আলেমের কাছে, তখন তিনি হাদিসটি নিয়ে গবেষণা করেন, তার কাছে কোথাও যদি কোনো রকমের ছেদ ধরা পড়ে তিনি হাদিসটার উপর আমল করেননি। তাহলে কখনো কখনো হাদিসের উপর আমল না করার পিছনে কাজ করছে কি, যে এই জিনিসগুলো যে এইখানে এখানে এই সমস্যা ছিল এগুলোর উপর তিনি আমল করেননি, এটাও দোষের কিছু নয়। কারণ কখনো কখনো এই জাতীয় জিনিস ঘটতে পারে, কারণ তার কাছে মনে হয়েছে অমুক গ্রহণযোগ্য নয়, আরেকজনের কাছে মনে হয়েছে তিনি গ্রহণযোগ্য, অথবা তার কাছে যেই সনদে এসেছে এই সনদে গ্রহণযোগ্য নয়, অন্য একটি সনদে সেটা বিশুদ্ধভাবে এসেছে, তারা সেই হাদিসটি গ্রহণ করে নিয়েছেন। যেমন একটি উদাহরণ হিসেবে দিচ্ছি, বিসমিল্লাহ মাসালা, বিসমিল্লাহ সালাতে প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম, আপনি যদি কোনো আজ ইন্দোনেশিয়া যান, মালয়েশিয়া যান,
দেখবেন যে তারা বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ এভাবে শুরু করছে সুরায় ফাতেহা নামাজের ভিতরে। আপনি কি বড় করে পড়েন? পড়েন না। কেন পড়েন না? আপনার কাছে জানা নেই কেন, কিন্তু আসলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে বিসমিল্লাহ পড়ার বিষয়টি আছে কি না? যে হাদিসটি আছে এই হাদিসটি কোন কোন ইমাম বলেছেন হাদিসটি সাজ, কোন কোন ইমাম বলেছেন না এটা সাজ না এটা সহি, যিনি সহি বলেছেন তিনি আমল করেছেন, তার কাছে সাজ হয়েছে তিনি আমল করেন নাই। এর মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল উল্লেখযোগ্য, তারা দুজনেই এই হাদিসটি আমল করেন না, বলছেন এটা সাজ। সাজ অর্থ কি? যে আমি অনেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী বলতেছেন সাল্লাইতু ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকান ইফতাতিহু সালাতাহু বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছি, তিনি সালাত পড়েছেন, শুরু করেছেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করে, বিসমিল্লাহ বলেন নাই। সাহাবী বলতেছেন এটা এবং সহি সনদ দিয়ে সাব্যস্ত। আর এইটার মধ্যে দুর্বলতা আছে, এখন যিনি বলেন যে না দুর্বলতা থাকলেও হয়তো তিনি শুনেন না, উনিরা শুনেছে বিসমিল্লাহ বলেছে, সুতরাং তারা বলে যে আমি এটার উপর আমল করবো, এই জন্য সব ইয়ারা এটার উপর আমল করে থাকে। আপনারা এটা কখনো যদি কোনো মালয়েশিয়া যান বা ইন্দোনেশিয়া যান দেখবেন যে এটা না পড়লে ওখানে খবর আছে আপনি ইমাম হইতে পারবেন না। এমনকি হুদাই আমাদের শেখ সুদাইস নাম শুনেছেন, সুদাইস উনি ইন্দো মালয়েশিয়া গেলেন, যাওয়ার পরে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তিনিও এইভাবে নামাজ পড়াইছেন। কেন? উম্মতের মধ্যে ইখতিলাফটাকে তিনি বাড়াতে চাননি, তাদের বিষয়টাকে তিনি খেয়াল রেখেছেন যে এখানে তারা এটার উপর আমল করছে এবং এটা কোনো এত দুর্বল নয় যে তা আমল করা যাবে না, এটা আমল করা যায়। সেই জন্য তিনি আপনি যদি কোনো এখন যদি কোনো আপনি ইয়াতে ঢুকেন ইউটিউবে ঢুকেন এবং লেখেন যে ওনার নামাজ সালাত আদায় করছে, দেখবেন যে ঠিকই উনি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করছে, অথচ তার মাঝহব এটা নয়, তার মত এটা নয়, কারণ তিনি মক্কাতে কখনো বিসমিল্লাহ রহমান জোরে পড়েন নাই। ওখানে কেন আমল করছেন এটা? আপনি এটা দেখছেন যে এই মতো আমল আছে। আমি জিদ্দাতে গেলাম এবারে হজের পরে, জিদ্দাতে গিয়ে দেখলাম যে এক মসজিদে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বড় করে পড়তেছে, তাহলে বোঝা গেল উম্মতের মধ্যে এটা ওয়াসাহ, এতে দোষের কিছু নয়, এটা ইখতিলাফ তানাউউ বলা হয়, তাদাব নয়, পরস্পর বিরোধী নয়, হালাল হারাম সরাসরি নয়, এটা হচ্ছে কেউ এই হাদিসের উপর আমল করছে, কেউ এই হাদিসের উপর আমল করেনি, কার যার কাছে এটা দুর্বল মনে হয়েছে আমল করেনি, যার কাছে সহি মনে হয়েছে তিনি এর উপর আমল করেছেন। তৃতীয় যে কারণে কখনো কখনো হাদিসের উপর আমল হয় না তা হচ্ছে কখনো কখনো দেখা যায় একই সময়ে দুই রকমের হাদিস এসেছে, তা আরো হচ্ছে পরস্পর বিরোধী হাদিস আসছে। যেমন একই বিষয়ে দুইটা হাদিস কখনো কখনো পাওয়া যায় সফওয়ান, যেমন দেখেন কোনো কোনো হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলতেছেন যে তোমাদের কেউ যদি কোনো সফওয়ান বুসরা বিনতে সফওয়ান বলতেছেন, এক মহিলা বলতেছেন যে মান মাসসা যাকারা উপরিয়ে তাওয়াদ্দা, কেউ যদি কোনো তার গুপ্তাঙ্গ স্পর্শ করে সে যেন অজু করে নেয়। তলক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিসে আসছে, তিনি বলছেন যে মাহে ইল্লা বুদাতুম মিনকি, রাসূলকে জিজ্ঞাসা করছে যে রাসূলুল্লাহ আমাদের গুপ্ত অঙ্গ যদি ধরি আমাদেরকে অজু করতে হবে কিনা, রাসূল বলছেন এটা তোমার একটা টুকরা, এটাকে অজু করার কি আছে? দুই হাত দুইটাই তো হাদিস, এখন একটা দুর্বল একটা হাদিস, এটা তো পরের মাসালা, কেউ দুর্বল করবে কেউ এটাকে, কেউ দুর্বল বলছে এটাকে, কেউ এটাকে সহি বলছে, কেউ বলছে এটা আগের এটা পরের, ইখতিলাফ চলবে, ইখতিলাফ চলছে এটার মধ্যে, কিন্তু হাদিস দুইটা তৌফিক দেওয়ার ক্ষেত্রে এই যে তৌফিকের মাসলা আপনি আসছেন, কখনো কখনো হাদিসে মিল দিবেন সমন্বয় করবেন, এই সমন্বয় করতে গিয়ে এক একজন এক একটা মাসলা ইখতিয়ার করেছেন, পদ্ধতি গ্রহণ করেছেন, সমন্বয় না দিয়ে আপনি পারবেন না, আপনাকে সমন্বয় দিতেই হবে। সমন্বয় দেওয়ার ক্ষেত্রে আলেমদের বিভিন্ন রূপ আছে, কেউ কেউ দুটি হাদিসকে একসাথে আমল করার কি সুযোগ কেউ বলেছেন? বলেন নাই। কেউ বলেছেন জামার পদ্ধতি নিয়েছেন, কীরকম বলেছেন কি যে এক এক সময় এক একটা, এটা হয় না, কারণ এই না মাসালার ক্ষেত্রে দুইটা মাসালা আমল করা যায় না, তো বাধ্য হয়ে আপনাকে তারজিহ দিতে হচ্ছে, প্রাধান্যপ্রাপ্ত মত দিতে হচ্ছে। আপনি বুসরা বিনতে সফওয়ানের হাদিসটাকে প্রাধান্য দিলেন এবং তলাক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটাকে প্রাধান্য দিলেন না, তিনি আপনি কি বললেন যে বুসরা বিনতে সফওয়ান শেষে ইসলাম গ্রহণ করেছেন আর তলাক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন দ্বিতীয় হিজরিতে যখন মসজিদ নবী তৈরি হচ্ছিল, তাহলে দেখা গেল যেটা পরে আসছে সেটাকে আমরা প্রাধান্য দেব, আপনি এটা প্রাধান্য মত নিতেই পারেন। যিনি বলেন যে না আমি তলাক ইবনে আলীর হাদিসের উপর আমল করবো, তিনি বলেন যে না তলাক ইবনে আলী দ্বিতীয় হিজরিতে আসছে ঠিক, কিন্তু সপ্তম হিজরিতে তিনি আবার আসছিলেন, আবার এসেছিলেন বিভিন্ন বর্ণনা দেখা যায়, তো উনি কোন সময় শুনেছেন এটা শিওর না, যদি পরবর্তী সময় শুনে থাকেন তাহলে তো সেটা আমাদের দৈন্য দলিল হয়ে গেল। এভাবে এই যে আলমি মুবাহাসা মুনাজারা চলবে এটা উম্মতের হায়াউয়ার প্রমাণ, উম্মতের মধ্যে কথা বলা জ্ঞানের পরিধি বাড়ছে এবং এর দ্বারা উম্মতের আলমের বর্ধিত আসছে, এর মধ্যে পরিধি বর্ধিত হয়েছে, এটা উপকারী জিনিস বলে বিবেচিত হয়েছে। এর দ্বারা কখনো নিজেকে এর কারণে নিজে মন সংকীর্ণ করার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের মনে রাখা দরকার আছে। কেউ কেউ দেখবেন এর কারণে কি করেছে,
এই যে মত, এই যে যে কারণে দুইটি হাদিস পরস্পর বিরোধী আসছে বা দুই বা ততোধিক হাদিস, সেটাকে কিভাবে তৌফিক দিয়েছেন? কেউ বলেছেন যে সাহাবায়ে কেরাম এই হাদিসগুলো বুঝতে কেন মতভেদ আসলো এটা বুঝতে হবে, যে সাহাবায়ে কেরাম এই হাদিসটা এইভাবে বুঝছেন। কেউ বলছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে এই উত্তর দিয়েছেন, তাকে ওই উত্তর দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবক জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় আমি কি স্ত্রীকে চুম্বন করবো কি না? রাসূল বললেন যে না, করবা না। এক বুড়ো এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় কি স্ত্রীকে চুম্বন করবো? তিনি বললেন যে কোনো অসুবিধা নেই। উত্তর দুইটা দুই রকম না, দুইটাই কিন্তু সহি হাদিস, দুইটাই কিন্তু সহি হাদিস। আপনি এটা কী করবেন এখন? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তির উপর তিনি কী করেছেন, এখানে খেয়াল রেখেছেন, এই ব্যক্তি ইয়াং মানুষ, যে কোনো সময় রোজাটা নষ্ট করে দিতে পারে, আর এই বুড়ো মানুষই নষ্ট করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল রেখে তাকে তার অবস্থা অনুসারে উত্তর দিয়েছেন। এরকম বহু মাসালা আছে, দেখবেন কেউ আসে বলছে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। আবার কেউ আছে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি? দেখছেন বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার দি খেয়াল করা। কেউ বলছেন কি জিহাদ ফি সাবিলিল্লাহ, যার যেরকম অবস্থা অবস্থা ভেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই উত্তম আমলটি জানিয়েছেন। তাহলে সেখানে কোনো মতবিরোধ নেই, তাহলে অবস্থা ভেদেও কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছেন। আপনাকে সেই অবস্থাগুলো জানতে হবে, জানার কারণে আপনার জ্ঞানের পরিধি বাড়বে, আর ইমামদের ব্যাপারে আপনার মতভেদ কেন হয়েছে সেটাতে আপনার তাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আর উঠবে না। আপনি মনে করবেন যে এটা হওয়াই স্বাভাবিক, না হওয়াটাই বরং অস্বাভাবিক ছিল। কখনো কখনো দেখবেন যে নাসেখ মনসুখ জানা না থাকার কারণে, নাসেখ মনসুখ জানা না থাকার কারণে কি হয়েছে, ইখতিলাফটা হয়েছে। যেমন আমরা একটু আগে উদাহরণ দিয়েছিলাম, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জান আগে প্রথমে সালাতে আদায়ের সময় ঠিকই রুক দুই হাতের মাঝ দুই রুক দুই হাঁটুর মাঝখানে হাত রাখতেন, এটা কিন্তু প্রথমে ছিল, বিভিন্ন বর্ণনা আসছে, কিন্তু মনসুখ হয়ে গেছে এটা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জানতেন না। তিনি সেটা বর্ণনা করেছেন এবং চিরজীবন আমল করে গেছেন, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সেটা আমল করে গেছেন। এর অর্থ হচ্ছে যে তার কাছে এই জ্ঞানটা ছিল, নাসেখ মনসুখ জ্ঞান ছিল। তাহলে এটা একটা ইখতিলাফ হতেই পারে, এই জাতীয় ইখতিলাফ আরও বহু হয়েছে। নাসেখ মনসুখ এলেম জানা এটা আলাদা একটা বিদ্যা, এই জন্য আলমুন নাসেখ ওয়াল মনসুখ, না জানলে তার জন্য মুস্তাহেদ হওয়া জায়েজ নাই, এটা আলেমরা বলে দিয়েছেন। সুয়ুতি তার কিতাবের মধ্যে শর্তগুলো উল্লেখ করেছেন, এটা একটা মৌলিক শর্ত যে আলমুন নাসেখ ওয়াল মনসুখ জানতে হবে, কোন হাদিস কোন আয়াত দ্বারা মনসুখ হয়েছে, কোন হাদিস দ্বারা মনসুখ হয়েছে, অরহিত হয়ে গেছে, কোনটা রহিতকারী আর কোনটা রহিত হয়ে গেছে এটা জানতে হবে। কোরআনে কারিমে দেখেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা মহিলাদেরকে যদি কারো স্বামী মারা যায় সেখানে তার কতদিন ইদ্দত পালন করতে হবে বলেছেন, 4 মাস 10 দিন। এটা আগে, পরে উল্লেখ আল্লাহ তাআলা পরে আনছে যে তারা 1 বছর অপেক্ষা করবে। অথচ আলেমরা সবাই একমত যে পরে আসলেও আগেরটা দ্বারা পরেরটা মানসিক হয়েছে। এখন আপনি যদি কোনো এটা না জানতেন, আপনি বলতেন যে আগের আয়াত হচ্ছে 4 মাস 10 দিন, পরেরটা হচ্ছে 1 বছর, আমি 1 বছর নিব, আমি 4 মাস 10 দিন নিব না, তো আপনার উম্মতের ইজমার খেলাফ কাজ করছেন। এবং নাসেখ মনসুখ না জানার কারণ তা হয়েছে, তাহলে নাসেখ ও মনসুখ অবশ্যই জানতে হবে, কোন হাদিস দ্বারা মনসুখ হয়েছে নাসেখ হয়েছে সেটাও আমাদের জানার প্রয়োজন রয়েছে। আর কি কারণে হয়, কখনো কখনো মুরসাল হাদিস গ্রহণ করব কি করবে না সেটা নিয়ে হয় কখনো কখনো। তার আগে বলি, কখনো কখনো হাদিস কখনো কোনো কোনো হাদিস দুর্বল হাদিস গ্রহণ করব কি করব না তা নিয়ে ইখতিলাফ হয়, কেমন সালাতুত তাসবিহ বিশ্ববিখ্যাত, সবাই জানে সালাতুত তাসবিহ, দুনিয়ার সব আমল না থাকলেও শুধু প্রশ্ন করবে সালাতুত তাসবিহ কেমনে আদায় করব, মনে হয় যেন সব আমল শেষ হয়ে গেছে আর কোনো আমল বাকি নেই। সালাতুত তাসবিহ নিয়ে আমাদের শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলতেন যে এটা দুর্বল, শেখুল আলবানী বলতেন যে দুর্বল, পরবর্তী মুহাদ্দিসিনদের মধ্যে কেউ কেউ শেখ কখনো কখনো হাসানও বলেছেন, কেউ কেউ এটাকে হাসান বলেছেন, শেখ আমাদের শেখ উসাইমিন এটাকে দুর্বল বলেছেন। তিনি বলছেন যে এরকম সালাত আমার চোখে পড়ে না যে বসে বসে গণবে কতবার পড়তেছে, এই জন্য তিনি এটাকে সালাতের মতো করে রূপ করেন, বলছেন এটা দুর্বল। আসলে সালাতগুলি দুর্বল, সালাত দুর্বল হওয়ার কারণে অধিকাংশ বলেছেন যে এটার উপর আমল করা যাবে না, আর আপনি বলছেন আর যারা বলে যে না সনদ অনেকগুলি সনদে আসছে সুতরাং সেটাকে আমল করা যাবে, সালাত তসবির উপর কেউ কেউ আমল করে থাকেন। তাহলে ইখতিলাফটা কেন হলো, হাদিসটা কি দুর্বল না তা নির্ধারণের ক্ষেত্রে একটা ইখতিলাফ হয়েছে, এটা আমার জানার দরকার আছে। এবং এটার মধ্যে উজাহাতের ইখতিলাফ আছে, আলেমদের মধ্যে হয়েছে, কেউ এটাকে আগেকার কোনো আলেম সেটাকে হাসান বলেছেন, কেউ দুর্বল বলেছেন, এখনও ইখতিলাফ রয়ে গেছে। একই মজলিসে দুই আলেম দুইটা মত দিবেন, কারণ এখানে ইখতিলাফের জায়গা আছে, মত দেওয়ার জায়গা রয়ে গেছে। কখনো কখনো দেখবেন হাদিসের ক্ষেত্রে, দুটি জিনিস হয়েছে, একটা হচ্ছে
যে সাহাবি থেকে দুইটি বর্ণনা কাছাকাছি আসছে। এখন এই দুইটি বর্ণনা বুঝার ক্ষেত্রে দুইজনে দুই রকম মত গ্রহণ করেছে। একটা উদাহরণ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন সলাতে এসে ইমামকে পায়, সে যেন দূর না আসে, বরং যখন এসে পায় সেখান থেকে তার সাথে শরীক হয়। শরীক হওয়ার পরে যে অংশটুকু সে পেয়েছে তা আদায় করে, তারপরে উঠে বাকি অংশটুকু সে যেন কি করে। দুইটা শব্দ আসছে, একটা আসছে আতিমু, আর একটা আসছে ফাকদু, দুইটা শব্দ আসছে এবং দুইটা শব্দই শুদ্ধ বিশুদ্ধ। বিশুদ্ধ সনদে দুইটা শব্দ আসছে এবং দুইটাই বিশুদ্ধ সনদে আসছে, এটার মধ্যে কোনোটাকেই ফেলার কোনো জায়গা নেই। একটা শব্দ আছে আতিমু, একটা হচ্ছে ফাকদু। আতিমু অর্থ পূর্ণ করো, ফাকদু অর্থ কাজা করো। কাজা করার অর্থ হচ্ছে আগে দুইটা আমি এখন পড়তেছি, শেষে যেটা পড়বো। একটা মানুষ যখন শেষের সাইড রাকাত, আমাদের শেষের দুই রাকাত ইমামের পরে যখন পড়ে, সে কোন সলাতটা আদায় করে? হানাফি মাযহাব মতে তিনি আগের সলাতটা আদায় করছে, আগের সলাতটা। কিন্তু হাদিসে আছে ফাকদু, ফাকদু অর্থ কাজা, কাজা করতেছে। কাজা করার অর্থ হলো আগেরটা পড়তেছি। আর ফা আতিমু যে রাওয়ায়েতটা বুখারী মুসলিমের, তাতে আমল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল এবং শাফি রহমতুল্লাহ। তিনি বলেন যে ফা আতিমু অর্থ ইতমাম করে, ইতমাম অর্থ পিছন দিক থেকে লাগিয়ে দেয়া। এর অর্থ হচ্ছে আগের দুইটা ইমামের সাথে যেটা পেয়েছি আমার আগে, এখন আমি আর দুইটা নিজের থেকে লাগাই দিচ্ছি। বাস্তবত নিজের থেকে লাগাই দেওয়া হচ্ছে, ঠিক না? আগেটা তো আমি পাইনি, সেটা কিভাবে হবে? আলাকুলে হাল, শব্দ দুইটাই আসছে, এখন আপনি কিভাবে আমল করবেন? এখানে আপনার ইজতিহাদের জায়গা রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে শরীয়তে দেখা যাচ্ছে কাদা শব্দটি ইতমাম অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ পূর্ণ করা, মানে কাজা করার অর্থটা ইতমাম করার অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফাকাদাহুন্না সাবা সামাওয়াতিন, আল্লাহ সাত আসমানে সেটা পূর্ণতা দিলেন। পূর্ণতা দিছে না, কাজা অর্থ কি আগে কি আসমান ছুটে গেছিল নাকি? ছুটে গেছিল না, তাহলে কি অর্থাৎ আল্লাহ এটাকে পূর্ণ করে দিলেন সাত আসমান, তাহলে কাদা ইতমাম অর্থে ব্যবহৃত। কিন্তু ইতমাম কখনো কাদা অর্থে ব্যবহৃত হয় না। তাহলে বোঝা গেল যে আসলে শব্দ ছিল আতিমু, সাহাবি আতিমুকে ফাকদু করে বর্ণনা করেছেন। সুতরাং আমরা তাতবিক দিতে পারি উত্তম হচ্ছে, রাজে মত হচ্ছে, প্রাধান্য মত হচ্ছে যে পরে যে সলাতটি আদায় করে, যিনি মাসবুক পরে যে সলাতটি আদায় করে, এটা পরের সলাত, আগের সলাত নয়। কারণ কাদা ইতমামের অর্থে ব্যবহৃত হয়, ইতমাম কাদা অর্থে ব্যবহৃত হয় না। এটা আরবি ভাষায় এটা প্রাধান্যপ্রাপ্ত মত হিসেবে আমরা বলে থাকি। তাহলে ইখতিলাফ এক একটা শব্দের কারণে ইখতিলাফটা হয়েছে, এই ইখতিলাফটা গ্রহণযোগ্য একটা ইখতিলাফ, এমন নয় যে আমি এটাকে বাদ দিচ্ছি। এখন যদি কেউ বলে ইখতিলাফ, কিন্তু আপনার এটা রহমত একদিক দিয়ে হয়েছে, দেখেন কেউ বলে যে আমি তো শেষ দুই রাকাতে সূরা ফাতিহার পরে আর কিছু পড়ি নেই, সূরা ফাতিহার পরে আর কিছু পড়ি নেই। আবু হানিফা রহমতুল্লাহর মতে কি হবে? হলো না, বললেন যে ঠিক আছে তোমার নামাজটা হয়ে যাবে, কারণ তুমি এক কোনো না কোনো এক মাজহাব মতে পড়েছ। সেটা হচ্ছে কি মালিকি শাফিয়া, শাফিয়া আহমদ, ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বলের মতে, যেহেতু এটা ইতমাম, তো শেষের দুই রাকাতে আর কিছু পড়া লাগবে না, তুমি সূরা ফাতিহা পড়লেই হবে। সেটাই তো দাবি, তো এটাই ফিকহের দাবি, এটা এটা বোঝার পত্র আর বেশি সময় লাগে না আমাদের। আমি সংক্ষেপ করবো, আশা করি উঠবেন না, আপনারা বসেন, শেষ করে দেবো ইনশাল্লাহ আলোচনা, বেশি সময় লম্বা সময় নিব না। তারপর বলতেছে যে এই জাতীয় আরো কিছু ইখতিলাফ আমি সংক্ষেপে দেখাচ্ছি, যে কোন কোন জিনিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি শব্দ বলেছেন, সেই শব্দটির অর্থ বের করতে গিয়ে ইখতিলাফ হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতুল জানিনে যাকাতু উম্মিহি, জানিন অর্থ কি? আমাদের দেশে অনেক সময় কুরবানির সময় গরু জবাই করলে গরুর পেটের ভিতরে কি একটা বাচ্চা পাওয়া যায়, এই গরু কেউ খায় না, ঠিক না? অনেকে খাইতে চায় না, কিন্তু আরবরা এটা কিছু মনে করে না। আরবরা মনে করে যে অসুবিধা নেই, এটাও এটার সাথে খাবো, দুইটাই খাবো। তারা যদি এরকম উট জবাই করতো, উঠের ভিতরে বাচ্চা পাইতো, কিছুই মনে করতো না, কারণ জায়েজ না, জায়েজ তো না। কিন্তু এই ভিতরেরটা কী হবে মাসালা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে যাকাতুল জানিনা যাকাতু উম্মি অর্থ হচ্ছে যেভাবে তার মাকে জবাই করতে হবে, এটাকেও সেরকম জবাই করতে হবে। এটা বুঝছে অন্যান্য ইমামরা বলছেন যে না, এটা এরকম না, এটার অর্থ হচ্ছে যে যাকাতুল জানিনা যাকাতু উম্মি অর্থ মায়ের এই পেটের বাচ্চা এটার জবাই হয়ে গেছে, মার জবাই অর্থ হচ্ছে এটা জবাই, এটাকে আবার জবাই করা মাসালা। এটা কি জবাই করবে? এটা মরায়ে, কারণ একটা মা জবাই করলে বাচ্চা জীবিত থাকে না। সুতরাং এটাকে আর জবাই করার মাসালা নেই, এটার গোস্ত খাওয়া যাবে, এটা হচ্ছে এটার উত্তর।
একটা হাদিস কিন্তু একটাই, কিন্তু দুই রকম দুইজন বুঝেছে। আপনি এখন কোনটার উপর কোনটাকে স্থান দিবেন, কোনটাকে প্রাধান্য দিবেন আপনার বিষয়, কিন্তু তার বুঝের ক্ষেত্রে আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না, কারণ এর উপরে আর কোনো দ্বিতীয় কোনো প্রমাণ নাই যে আপনি যে কোনো একটাকে প্রাধান্য দিবেন। কোন কি দিক দিয়ে প্রাধান্য দিবেন? উনি বলেন যে আমি তো বুঝছি, ভুল বুঝি না, আমি রসুল হাদিসের উপর আমল করতে চাচ্ছি। আর সে বলবো যে আমিও তো হাদিসের উপর আমল করতে চাচ্ছি। দুজনেই হাদিসের উপর আমল করতে চায়, তাও কেউ হাদিস বাদ দিয়ে কাজ করতে চায় না। তাহলে ইমামদের এই বুঝার ক্ষেত্রে এখানে যে পার্থক্য হচ্ছে সেটা এই কারণে হতে পারে, এবং এতে এটাকে আপনি কোনোভাবেই উড়িয়ে দিতে পারেন না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস কখনো কখনো কোনো ঘটনা সাহাবি সাহাবি কাজটা করেছে কিন্তু ভুলে গেছে, কাজটা করেছে কিন্তু ভুলে গেছে, তো ওই জন্য মতভেদ তৈরি হয়েছে, এরকম হতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুইজনের রওনা হয়েছে, আপনারা সেই ঘটনা জানেন, বিখ্যাত ঘটনা। দুজনের রওনা হয়েছে এক সফরে, মাঝ পথে যাইয়া রাত্রি যাপন করেছে, সেখানে দুজনেই জুনুব হয়ে গেছে, দুজনে অপবিত্র হয়ে গেছে কোনো কারণে। এখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু গড়া গড়ে দিলেন মাটিতে, গড়া গড়ে তাই মাসলা জানেন না, গড়া গড়ে দিয়েছেন মাটিতে। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি কিছুই করেন নাই, উনি বলছেন না আমি গড়া গড়ি কেন দিব, উনি গড়া গড়ি দেন নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসে উল্লেখ করার রসুল বললেন যে আম্মার তুমি গড়া গড়ি দেওয়ার দরকার ছিল না, তুমি তো এরকম করলেই হইতো, মাটিতে হাত দিয়ে তুমি এরকম করলেই তোমার হয়ে যেত। আর উমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেন যে তুমি উমর রাদিয়াল তিনি কিছু বলেননি। এই হলো মাসালা। এই মাসালার ক্ষেত্রে দেখা গেছে যে উমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি এরকম ছিলেন, বলে ইত্তাকিল্লাহ ইয়া আম্মা, আম্মা আল্লাহকে ভয় করো, আমি এরকম কোনো ঘটনার সাথে জড়িত ছিলাম না, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ অস্বীকার। অত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে বিশ্বস্ত এবং তার বর্ণনাটাই বিশ্বস্ত, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, সহিহ বর্ণনা দ্বারা সহিহ লোক দ্বারা সাব্যস্ত। তাহলে বোঝা গেল উমর রাদিয়াল্লাহু আনহু সেটা ভুলে গেছেন। তো রাবি বর্ণনাকারী কখনো কখনো তার বর্ণনা ভুলে গেলে ইখতিলাফ হতেই পারে যে এই মাসালাটা এই হুকুম বলে যে আমি যেটা করি নাই। এরকম আরও বহু মাসালা আপনারা জানেন যে অনেকেই সেটাকে ফেকি মাসালা হিসেবে উল্লেখ করেছেন, ফেকি মাসালা উল্লেখ করেছেন কারণ বর্ণনাকারী সেটা ভুলে গেছে। এই ভুলে আমাদের নিয়ম হচ্ছে এটা, আল ইবরাতু বিমা রাওয়া লা বিমা রাআ, তিনি কি দেখেছেন ভুলে গেছেন সেটা গ্রহণযোগ্য না, তার বর্ণনা যদি শুদ্ধ হয় সেটার উপর আমল করতে হবে। সেই জন্য আমরা এই জাতীয় ভুলের ব্যাপারে বাবু মান হাদ্দাসা ওয়া নাসিয়া ইমাম খতিবুল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি এবার একটা গ্রন্থ লিখেছেন, কিতাব মান হাদ্দাসা ওয়া নাসিয়া, যে কি হাদিস বর্ণনা করেছে তারপর ভুলে গেছে। আপনিও কখনো কখনো আলোচনা করবেন, এমন কোনো এসে বলবে যে আপনার সাথে আমি অমুক জায়গা ছিলাম, আপনার মাথায় জীবনও আসবে না, বলছে অসম্ভব, এরকম লোক তো আমি কখনো দেখিনি। অথচ ঠিক আসলে আপনি ছিলেন, ও লোক বলতেছে আপনার এইটা আছে ওইটা আছে এরকম হয়েছিল এরকম হয়েছিল, আপনার মনে হচ্ছে এরকম ঘটনা তো ঠিক, কিন্তু এই লোক তো দেখিনি আমি কোনোদিন, ভুলে যেতে পারেন। কারণ ভুলে যাওয়া একটা নেয়ামত, আল্লাহর একটা নেয়ামত। মানুষ যদি সব কিছু মনে রাখতে পারতো তাহলে মানুষ পাগল হয়ে যেত, কখনো পাগল হয়ে যেত, কারণ সব মনে রাখতে পারবেন না। মনে রাখলে আপনার পিতার শোক যদি আপনি সবসময় মনে রাখেন, ভাত খেতে পারবেন, খাওয়া খেতে পারবেন? ভুলে যাওয়া একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটা একটা নেয়ামত। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন রকম নেয়ামত দিয়ে সহযোগিতা করেন, তাহলে নেয়ামতগুলোকে আপনি স্মরণ করতে হবে যে ভুলে যাওয়া একটা নেয়ামত। সুতরাং এই ভুলে যাওয়ার সাথে আপনার হাদিসের আমল বন্ধ থাকবে না, বরং যেই হাদিসটি যারা মনে রেখেছে, মান হাফিজা হুজ্জাতুন আলা মান লাম ইয়াহফাজ, যেই ব্যক্তি হেফজ করেছে মুখস্থ করেছে তার দলিল হবে যে ব্যক্তি হেফজ করতে পারেনি তার উপরে। সুতরাং ভুলে যাওয়া একটি নেয়ামতের অংশ হিসেবে বুঝতে হবে। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কয় রকমের ছিল? তিনি বিচারক হিসেবে কোনো কাজ করেছেন, আপনি জানেন কিনা রাসূলুল্লাহ বিচারক হিসেবে কোনো কাজ করেছেন? কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন অনুরোধকারী হিসেবে, একজন নাসাহ হিসেবে, কল্যাণকামী হিসেবে কোনো কোনো কাজ করেছেন? কোনো কোনো কাজ করেছেন তিনি প্রশাসক হিসেবে, এটাকে অস্বীকার করবেন? যেমন একটা উদাহরণ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে একটা বিরাট জায়গা তিনি ইক্তার দিয়েছেন, কাতার তুলো এই জায়গা তুমি লাখেরাজ দিয়েছেন, যে খাজনা দিতে হবে না। এটাকে তিনি বিচারক হিসেবে দিয়েছেন না প্রশাসক হিসেবে দিয়েছেন? প্রশাসক হিসেবে দিয়েছেন, কারণ বিচারকের এই ভূমিকা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বারিরা, তুমি যদি কোনো মুগিসকে আবার বিয়ে মুগিসকে স্বামী হিসেবে রাখতে। বারিরা বুঝছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে নির্দেশ দিচ্ছেন না অনুরোধ করছেন? বলে যে হ্যাঁ বারিরা, আমি তো তোমাকে শুধুমাত্র অনুরোধ করছি, ভালো চেয়ে কারণ ইয়া রাসূলুল্লাহ এই অনুরোধটা আমাকে করবেন না, মুগিসের সাথে আমার ঘর করা হবে না, কারণ মুগিস দাস আর আমি স্বাধীন, স্বাধীন মানুষ দাসের ঘর কেন করব? সে কার মুগিস কান্নাকাটি করছিল, পিছে পিছে হাঁটতেছিল আর বারিরা তাকে অস্বীকার করছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে আয়েশা দেখো বারিরার কিরকম, বারিরা তার সাথে চল থাকতে চাচ্ছে না, অথচ মুগিস কান্নাকাটি করতেছে তার সাথে তাকে বউ হিসেবে রাখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি অনুরোধের জায়গা আছে, আছে কিনা? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিচার করেছেন? কখনো কখনো বিচার করে দিয়েছেন, হাত কেটে দিয়েছেন, পাথর মেরেছেন? কখনো কখনো বলেছেন যে হাল্লা সাতার তহবে সবিকা,
তুমি কাপড় দিয়ে তাকে ডেকে রাখলে না কেন, তাকে বিদায় এই কথা তুমি প্রকাশ করছো কেন, তুমি আল্লাহর কাছে তওবা করলে না কেন? এগুলি কি বিচারকের কথা? এগুলি হচ্ছে নাসেহের কথা, এগুলি হচ্ছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন রকম ছিল। কখনো কখনো তিনি নাসেহের ভূমিকায় ছিলেন, একজন কল্যাণকামীর ভূমিকা আদায় করেছেন। কখনো কখনো তিনি যে কাজটি করেছেন সেটা ছিল সম্পূর্ণরূপে একজন বিচারকের ভূমিকা, কখনো কখনো যে কাজটি করেছেন প্রশাসকের ভূমিকা তিনি পালন করেছেন। এখন এইটা নির্ধারণ করতে গিয়ে উম্মতে মুসলিমার মধ্যে ফকিরে যদি ইখতিলাফ হয়ে থাকে, সেই ইখতিলাফকে আপনি একেবারে উড়িয়ে দিতে পারবেন না যে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ আছে। কারণ আপনি যদি হাদিস পড়েন দেখবেন যেটা কোন হিসাবে তিনি বলেছেন, কি হিসাবে তিনি সেটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল হয়েছেন, আসছেন আবতাহ, হজ করার পরে, বিদায় হজ করার পরে তিনি আবতাহ নামক জায়গাতে তিনি অবস্থান করেছেন। এখন এই আবতাহ নামক জায়গাতে তিনি কেন অবস্থান করলেন? কেউ বলেন যে আবতাহ নামক জায়গাতে তিনি যাচ্ছিলেন, অবস্থান করেছেন, অসুবিধা কি? এখানে থাকতেই পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে দাঁড়ানো সুন্নত না। আবু হানিফা রহমাতুল্লাহ বলেন এখানে সুন্নত না, না আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই অথবা শাফিঈরা বলেন এটা সুন্নত। কেন? রসুল এখানে ছিলেন, সুতরাং এটা সুন্নত। এখন আপনি বলবেন যে ইত্তেফাক কাম ছিল, ঘটনাচক্রে রসুল এখানে ছিল, আর অন্যরা বলবে যে না রসুল ইচ্ছা করেছিল, যেহেতু ছিলেন রসুল ইসলাম সেহেতু এটা সুন্নত। সুতরাং হজ করার পরে আবতাহতে নামতে হবে, সেখানে অবস্থান করতে হবে, এটা যদি সুন্নত কেউ বলে থাকে আপনি এটাকে কী করবেন, কোন দিকে ফিরাবেন? আপনি কি জোর করে কার কাছে ফিরাতে পারবেন? পারবেন না, কারণ আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে এরকম সুন্নত আছে এবং রসুল সেটা করেছেন। তাহলে রসুল্লাহ সাল্লাম হাদিসের সাথে বেশ কিছু জিনিস জড়িত আছে যেগুলি ইখতিলাফের কারণ ছিল। এখন কিছু কারণ উল্লেখ করবো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনে কারীম দুইটার সাথে জড়িত। এক নম্বর হচ্ছে, এবার সংক্ষেপ করব, কারণ লম্বা টাইম নিয়ে আলোচনা করলে অনেকের মাথা ঠিক থাকবে না, চলে যেতে চাচ্ছে অনেকেই। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমরা জানি কিছু জিনিস আছে যে অর্থ বোঝার ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ধরেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে এটার থেকে তোমরা দূরে থাকো। আমি পুরোটা অনুবাদ করলাম না, কারণ বুঝার জন্য সুবিধা হতো। খামর অর্থ কি এটা নিয়ে আমি ইখতিলাফে আছি। এখন খামর অর্থ কি আসলে? মদ, তাই না? আমরা এখন সহজ অনুবাদ করি মদ, কিন্তু মদ কাকে বলে? আরবি ভাষায় মদ বলা হয় পাকা আঙ্গুরের রসকে, পাকা আঙ্গুর রসকে। কিন্তু এখন কি পাকা আঙ্গুর রস দিয়ে শুধু মদ বানায়? এখন তো মদ অনেক কিছু দিয়ে বানায়। যেই জিনিসে আল খামরু মা খামর আল আকল, যাই যা কিছুই বিবেক নষ্ট করে তাই খামরের বিধান রাখে। তাই এখন যে ফ্যাতিডিন টানে কেউ কেউ, বা ডাল ফেন্সিডিল ডালনি বলেন ওইটা টানে, কেউ ওইটা টানে ওইটা না, এগুলি তো সবই তো কিন্তু খামরের ভিতরে আঙ্গুরের রস না। তাহলে কেউ যদি কোনো আঙ্গুর রস বুঝে তাকে আপনি দোষ দিতে পারবেন না, আর কেউ যদি কোনো সবগুলি বুঝে তাকে আপনি বাদ দিতে পারবেন না, এটাই শুদ্ধ। এবং শুদ্ধ হচ্ছে যে সবগুলি নিতে হবে। তাহলে বোঝা গেল যে অর্থ, কোনো একটা শব্দের অর্থ বোঝার ক্ষেত্রেও আলেমদের ভিতরে মতভেদ, আপনি যে কোনো একটা প্রাধান্য দিতেই পারেন কিন্তু মতভেদটা হওয়াটা স্বাভাবিক। দ্বিতীয় যেটা, যে কোরআন কারিম আল্লাহ তাআলা বলেছেন একটা শব্দের একটা শব্দ একটা একটা ছোট্ট একটা অব্যয় অব্যয় ওয়াও ফা সুম্মা ইলা, এগুলিকে বলে হরফে আতফ বলে কেউ কেউ, বা হরফে জর বলে কেউ কেউ। এগুলির সাথে জড়িত কিছু বিধান আছে যেগুলি অনেক বিরাট বিরাট মতভেদ নিয়ে এসেছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন কি, ইয়াল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমি একটুকু আবার বলছি, আয়াতটা সবাই মুখস্থ রাখার আয়াতটা, এই আয়াতের মধ্যে অনেক আহকাম জড়িত, অনেক আহকাম জড়িত, যার হিসাব আমি এখন করে দিতে পারবো না। আপনি যদি এখানে আপনার যদি কোনো ইমাম আবুল ওয়ালিদ ইবনে রুশদের বিদায়াতুল মুজতাহিদ পড়েন, আপনি দেখতে পাবেন যে এই আয়াতের সাথে কত আহকাম জড়িত, কত আহকাম জড়িত, কত জায়গায় তিনি সেটা নিয়ে এসেছেন। আমি শুধু এখানে একটা মাসালা বলছি, এটা দেখেন আল্লাহ তাআলা বলছে, হে ইমানদারগণ যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা কি করবা, তোমাদের চেহারা ধুইবা, ফাগসুলু উজুহাকুম আইদিয়াকুম, এবং তোমাদের হাত ধুইবা ইলাল মারাফিক কোনোই পর্যন্ত, তাই না, ওয়ামসাহু, এবং তোমাদের মাথা মসে করবা, এবং তোমাদের পা ইত্যাদি বলেছেন, পা ধুইবা বা মসে বলেছেন। এখন যেটা বলছেন এই হাদিসের সাথে, এই আয়াতের সাথে অর্থ খেয়াল করেন, এই আয়াতের ওয়াও আসছে, ও অর্থ কি? এবং, এবং কি বোঝায় যে সব পরপর হতে হবে? আপনি যদি বলেন যে আমার কাছে আব্দুর রহিম আসছে এবং আব্দুস সালাম আসছে এবং তানবীর আসছে এবং অমুক আসছে, বুঝায় কি একটার পর একটা আসছে বুঝায় না পরপর বুঝায় না? বলেন পরপর বুঝায় না, বুঝায় যে আসছে, এটা বোঝানোর উদ্দেশ্য, এটা বোঝানোর উদ্দেশ্য। আবু হানিফা রহমতুল্লাহ এটা থেকে বুঝছেন যে যেহেতু
ওয়াও দিয়ে বলা হয়েছে। সুতরাং এখানে তারতিব একটার পর একটা হতে হবে, কোনো ফরজ করার সুযোগ নাই, অর্থাৎ ফরজ হবে না, বরং সুন্নত বা নফল হতে পারে, ওয়াজিব হতে পারে, কিন্তু ফরজ হবে না। আবু হানিফ রহমতুল্লাহ এটা বুঝছেন, সুন্নত হতে পারে হয়তো, কিন্তু ফরজ না। কেন? যে ওয়াও আসছে, ওয়াও ফরজ দাবি করে না, ফা হলে ওয়াও তারতিব দাবি করে না, ফা হলে তারতিব একটার পর একটা, ফা হলে ফা অর্থ কি একটার পর একটা, সুম্মা হলো বেশিক্ষণ পরে আসা। তাহলে একটা শব্দের অর্থ নির্ণয় করতে গিয়ে একতরাপটা হয়েছে, ওয়াও কি জমার জন্য আসে না তারতিবের জন্য আসে, ওয়াও কি সিরিয়ালি বোঝায় না, সিরিয়ালি বোঝায় না, শুধু একসাপ করা বোঝায়, এটা নির্ধারণ ক্ষেত্রে নির্ধারণ করার ক্ষেত্রে আলেমদের মতভেদ আছে, এবং মতভেদ করাটা যৌক্তিক, কারণ দুইটা অর্থে কোরআনে কারিম ব্যবহার আছে, বিভিন্ন জায়গাতে দুই অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা প্রাধান্য দেবো হাদিস দ্বারা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ওযু করেছেন তারতিব অনুসারে, সুতরাং সেটাই আমাদের কাছে প্রাধান্য দিতে, তারতিব দিতে হবে, তারতিব অনুসারে উযু করতে হবে। কিন্তু কেউ যদি ইখতিলাফ করে, তার ইখতিলাফের সুযোগ আছে, সেই কথাটা আমাদের বলা উদ্দেশ্য। কোরআন কারীম আল্লাহ তাআলা একটা ইলা শব্দের অর্থ কেউ মানুষের মধ্যে মতভেদ হয়, কেন ইলা শব্দের অর্থ? আপনি যখন বলেন যে, যেমন আমি কনুই, এই আয়াতের ভিতরে কনুই দিতে হবে কিনা, ও আইদিয়া কুমিলাল মারাফে, হাত সমূহ কনুই পর্যন্ত দিবেন, তাই না বলছে? কনুই কি ভিতরে না বাইরে? কনুই কি ভিতরে না বাইরে? কোরআনে কারিমে দেখবেন আল্লাহ তাআলা কখনো কখনো ইলা দিয়ে যখন ব্যবহার করেছেন তখন ভিতরের উদ্দেশ্য, আর কখনো ইলা দিয়ে ব্যবহার করেছেন বাইরের উদ্দেশ্য। আপনি যখন বলেন কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি, অর্থ কি শেষ পড়েন না পড়েছেন? শেষ পড়েছেন। আবার আল্লাহ তাআলা যখন বলেছেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি সে অভাবী হয়, তার ক্ষমতা না হয়, দিতে ক্ষমতা না থাকে, কোনো কিছু দেওয়ার ক্ষমতা না থাকে, তার দায়িত্ব বা ঋণ ঋণ যদি পরিশোধের ক্ষমতা না থাকে, ফানাযিরাতুন ইলা মাইসারা, তাকে তার ভালো অবস্থা ফিরে আসার জন্য, মানে সামর্থ্যবান হওয়া পর্যন্ত তাকে সময় দিতে হবে। সামর্থ্যবান হওয়ার টাইমটা কি ভিতরে না বাইরে? অবশ্যই বাইরে, কারণ সামর্থ্যবান হলে তো দিতেই হবে। তাহলে বোঝা গেল ইলা কখনো কোনো পক্ষে বলা, আবার বিপক্ষে, ভিতরে ঢুকা, বাইরে প্রবেশ করা, এক ইলা দিয়া। এখানে যে ব্যক্তি বলেছে যে কোনো দিতে হবে না, কোনো কোনো ব্যক্তি, কোনো কোনো তাবেয়ী বলেছে, কিন্তু আলহামদুলিল্লাহ চার ইমামের কেউ বলেননি, কোনো কোনো তাবেয়ী বলেছেন যে কোনো দিতে হবে না, কেন বলেছেন? কোথায় ইলা তো বাইরের অংশ, তিনি বলতেই পারেন, কিন্তু ইমামরা সবাই একমত যে কোনোই অবশ্যই দিতে হবে, কারণ কোনো ভিতরের অংশ, কারণ কোনোইটা হচ্ছে যে কোনো গায়া মোগায়া মাসালা, লম্বা মাসালা আলোচনা, সেটা আমরা আলোচনা করবো না, কিন্তু ইখতিলাফ তো হতেই পারে। এই জিনিসটা আমরা বলছি যে ইখতিলাফের ধরন আছে এবং কারণ আছে, সেই কারণগুলি আমরা আলোচনা করছি। আমরা সংক্ষেপ করে নিয়ে যাচ্ছি যে এরপরে কিছু কিছু মাসালা জড়িত আছে, যে এবারাতুন নাসের সাথে জড়িত, ইশাআতুন নাসের জড়িত, কিছু কিছু মাসালা আছে আম খাস মুতলাকের সাথে জড়িত, কিছু কিছু মাসালা আছে যে এটা হাকিকি অর্থ নিব কি নিব না, কোন কোন অর্থ আছে মুস্তারাক অর্থ নিব কি নিব না। যেমন আমরা বিখ্যাত মাসালা কুরুর মাসালা, কুরু ওয়াল মুতাল্লাকাত ইতরাব্বাস নাবি আনফুসিনা সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত মহিলারা তিন কুরু পর্যন্ত কি করবে, ইদ্দত গুনবে। কুরুর অর্থ আপনি নির্ধারণ যতই করেন, কেউ হায়েজ কেউ তুহুর করেছে, আপনি কি কারোর উপরে জোর করতে পারবেন? উভয়েরই কিন্তু দলিল আছে, অনেক ধরনের দলিল বই দিতে পারবে, আপনি কোনোটাকে ফেলে দিতে পারবেন না। এর অর্থ হচ্ছে যে ইখতিলাফের সুযোগ আসলেই আছে, আপনি যে কোনো একমতের উপরে তাকে জোর করে নিয়ে যেতে পারবেন, হ্যাঁ দলিল দিয়ে বুঝিয়ে তাকে নিতে পারবেন। এরকম বিভিন্ন জায়গাতে আমরা মফহুমুল হুজ্জত কি হুজ্জত না, এই জাতীয় বিভিন্ন দলিল আমরা দিতে পারবো, আমরা এগুলো আলোচনা করছি না, শুধু শুধু আলোচনা করেছি যে কোরআন এবং সুন্নাহর সাথে জড়িত যে সমস্ত কারণে ইখতিলাফ হয়, কখনো কখনো ইখতিলাফ ইজমার কারণে ইখতিলাফ হয়, কখনো কখনো ইস্তেহসানের কারণে হয়, কখনো কখনো মাসালে মুরসালার কারণে হয়, কখনো কখনো ওরফের কারণে হয়, কখনো কখনো আকওয়ালুস সাহাবা সাহাবাদের মত বিভিন্ন হওয়ার কারণে সেখানে মতভেদ আসে। তাহলে আমরা এই যে ইখতিলাফগুলি আমরা এখন দেখতে পাচ্ছি, আমাদেরকে এখন কয়েকটা দিনের সিদ্ধান্ত আসতে হবে যে ইখতিলাফ হয় এবং ইখতিলাফ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের করণীয় কি, এটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের করণীয় কি এটা একটু শুনে নেন। ইখতিলাফ হয়েছে এবং হবে, হবে কেন? আপনার আমার বুঝ এক নয়, এবং আয়াত হাদিসের ভিতরে কি সবই সবগুলি সুস্পষ্ট বক্তব্য দেয়নি, কোনটা কোনটা আপনাকে ইজতিহাদ করে বক্তব্য বের করতে হচ্ছে সেখান থেকে, তাহলে ইখতিলাফটা হবে। সেই ইখতিলাফ থেকে আপনি বেরিয়ে আসতে হলে, বা সেই ইখতিলাফটা আপনার করণীয় কি সেই ইখতিলাফগুলিতে, এখানে কয়েকটা জিনিস আমি উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে যে সত্যিকার আলেম যারা, তাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে যে ইখতিলাফ থাকবে কিন্তু আমি কি করব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন আমার কাছে স্পষ্ট হবে আমি সব বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা স্পষ্ট হবে সেটার দিকে আমল করব।
একতলাপ হয়েছে, আমার বাবা একতলাপ করেছে, আমার দাদা করেছে, অথবা আমার হুজুর করেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হুজুর একতলাপ করলেও আসলে হুজুরের একতলাপটা কি মতভেদটা দুর্বল, আমি কোরআন এবং সুন্নার কাছে দেখতে পাচ্ছি ওইটাকে, ওইটাকে আমল করবো, এটাই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সত্যিকার আলেম। তারা হচ্ছে আলেম কারণ আল্লাহকে তারা ভয় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসে, এরাই হচ্ছে সত্যিকার অর্থে সহি মানহাজের অধিকারী। এদেরকে বলা হয় সালাফি মানহাজের অধিকারী, এরাই আহলুল হাদিস এবং আহলুল ইলম, এরাই সঠিক পথের অধিকারী। যে যখনই তাদের কাছে একতলাপের পরে হক স্পষ্ট হয়ে যাবে যে এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে বেশি প্রাধান্যযুক্ত মত এটা, আমি এটার উপর আমল করব, কোন রকমের গোয়ামি করব না, এই গোয়ামি পরিত্যাগ করবো, এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে একতলাপের কারণগুলি আমাকে জেনে আলেমদেরকে ওজর পেশ করবো যে আলেমদের কোনো দোষ নাই, একতলাপের কারণ ছিল, একতলাপের কারণ ছিল। তৃতীয়ত হচ্ছে মানুষের ভিতরে তিন ধরনের মানুষ আছে, কয় ধরনের মানুষ, তিন ধরনের মানুষ। একদম হচ্ছে আলেম, যিনি আলেম তিনি কি করবেন, তার উপর কর্তব্য হচ্ছে তিনি যা বুঝেছেন তা বর্ণনা করা এবং অপরের কাছে সে হকটা প্রকাশ করা। আপনি যদি কোনো আলেমের কাছে, আলহামদুলিল্লাহ এখানে আলেমরা আছেন, তাদের কাছে জেনে নেন, এই যে আমাদের পাশে আলেমরা আছে, যে এটা হক, এটার উপর আমল, তার উপর কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে হকটা বলা। তিনি আরেকজনের তাকলিদ করবেন না, তিনি আরেকজনের অন্ধ অনুসরণ করবেন না, বরং তার দায়িত্ব হচ্ছে যে আমি কোরআনের অর্থ বুঝি, আমি হাদিসের অর্থ বুঝি, আমি আপনাকে সেটা জানাচ্ছি, তার জন্য দায়িত্ব এটা, কর্তব্য এটা। কারণ আলেমরা যদি না বলে কে বলবে, আলেমরা সেটা বলতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে আলেমরা যেন মানুষকে জানিয়ে দেয়, এবং এটা না বলে নবীর দায়িত্ব, এটা নবী আলাইহিসসালামের দায়িত্ব, এই দায়িত্ব প্রত্যেকটি মানুষকে পালন করতে হবে। দ্বিতীয় হচ্ছে তালেবে আলেম, মানুষ তিন ভাগে বাইরে না, একজন আলেম তালেবে আলেম, তালেবে আলেম কি, যে জানতে চাচ্ছে, যারা পথে আছে এখনো পরিপূর্ণ জেনে উঠেনি, সে কি করবে, সে চেষ্টা করবে যে আলেমদের কাছ থেকে জানতে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, দলিল প্রমাণ সহ যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তার দায়িত্ব হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করা, আর এই মুহূর্তে তার কাছে যদি যেটা স্পষ্ট হয় এটাতে কারো তাকলিদ করবে না, অন্ধ অনুসরণ করবে না, যেটা সত্য বলে স্পষ্ট হয় সেটাকে মেনে নেবে, এটাই হচ্ছে দায়িত্ব এখানে। তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যে এরা আসলে আলেম নয়, এরা তালেবে আলেমও নয়, ছাত্র নয়, শিক্ষক টিচারও নয়, এরা হচ্ছে সাধারণ মানুষ। তাদের দায়িত্ব হচ্ছে আলেমদের জিজ্ঞাসা করা, কাকে জিজ্ঞাসা করবে, আলেমদের জিজ্ঞাসা করবে, যার যে আলেম সম্পর্কে যার কাছে স্যাটিসফ্যাকশন আছে যে উনি আমাকে ভুল পথে নিয়ে যাবেন না, তিনি আমাকে সঠিক পথের দিশা দিবেন, তিনি আমাকে সঠিক কথা বলবেন, সে আলেমকে জিজ্ঞাসা করা। ওই সমস্ত আলেমদের জিজ্ঞাসা করবে না যারা আসলে আলেমে দ্বীন সম্পর্কে অজ্ঞ, নিজেরা হয়তো আলেমের আলখাল্লা পড়েছে, বড় কিতাব বড় জামা গায়ে দিয়েছে, অথবা তারা দুনিয়া বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সত্যিকার আলেম যাকে আপনি আলেম বলে মনে করেন, যে আল্লাহ যার কাছে আল্লাহর ভয় আছে, যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মহব্বত আছে, এরকম লোককে তিনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে সেটার উপর আমল করবেন। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, যারা দলিল প্রমাণ সহ তোমাকে বলতে পারে। তাহলে এই সমস্ত মানুষগুলো হচ্ছে সাধারণ মানুষের দায়িত্ব, হচ্ছে আলেম জিজ্ঞাসা করা। আল্লাহ এবং তার রাসূল কখনো কোরআনে কারীম বলে দেননি যে আমরা একটি কোনো জিনিসকে মানতে হবে, সুনির্দিষ্ট একটা জিনিসকে তোমরা মানতে হবে, কোনো ব্যক্তির নাম ধরে কোরআনও আসে নাই, হাদিসেও আসে নাই, সেটা পরবর্তী ইমামরাও কোনোদিন বলেন নাই যে তোমরা আমার তাকলিদ করো, এটা বলেন নাই পরবর্তীরা, আমরা শুধুমাত্র ব্যক্তি সত্তার তাকলিদের মধ্যে অভ্যস্ত হয়ে গেছি। সেটা না করে যখনই আপনার কাছে স্পষ্ট হবে ততক্ষণই আপনি সঠিক মতটা নেবেন, যখন স্পষ্ট হবে না আলেমকে জিজ্ঞাসা করবেন, তিনি যে মতটা বলে যদি আপনার স্যাটিসফ্যাকশন আসে সেটার উপরে আপনি আমল করবেন। এখন আমি বলি দলিলও কিন্তু তিন রকম, মানুষ যেমন তিন রকম, দলিলও তিন রকম। কোনো দলিল আছে আপনার কাছে সুস্পষ্ট, এখানে আপনার ব্যাখ্যার দাবি রাখে না, সেখানে আপনি কারো ব্যাখ্যার দিকে তাকাবেন না, আপনি এটা আমল করতে পারবেন। আরেকটা হচ্ছে অর্থটা কিছুটা বুঝতে কষ্ট হচ্ছে, তখন আপনি আলেমের কাছে যাবেন। আরেকটা কিছু দলিল আছে যেগুলি আসলেই আপনি নয়, সাধারণ তালেবে আলেম বুঝে না, তখন আপনাকে সেটাকে বড় আলেমের কাছে যেতে হবে, সেখানে আপনি অপেক্ষা করবেন যতক্ষণ না সেখানে কোনো ভালো কিছু চলে আসে। সব মানুষ মুস্তাহিদ হয়ে যেতে হবে এটা আমরা বলি না, আর কেউ ইজতিহাদের দাবি করে আন্দাজি, ইজতিহাদের দাবি করলে যা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা পেশাব পায়খানার করে পরে আগে কোনটা দুইবে সেটাও জানে না, অথচ ইজতিহাদের দাবি করে, এটা ঠিক না, এটা ঠিক, সব মানুষ মুস্তাহিদ হয়ে যাবে না, যুগে যুগে সবাই মুস্তাহিদ ছিল না, সবাই আলেমদেরকে জিজ্ঞাসা করত, কিন্তু কেউ অন্ধভাবে কারো তাকলিদ করত না, এটা যারা দাবি করে তারা ভুল করে, অন্ধভাবে কারো মুকাল্লিদ কেউ ছিল না। সব কথা কারো যদি কোনো জিনিস মেনে নেওয়া হয় তাকে তো আপনি নবীর মর্যাদায় নিয়ে গেলেন, সেটা করবেন না, আপনি তাকে নেবেন যদি কোনো মানুষ আপনাকে কোনো আলমি কোনো জিনিস দিয়ে দেয় বা জ্ঞানের সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন, ঠিক
বুঝতে পাচ্ছেন না যে কোনটা নেবেন। যদি আপনার কাছে কুল কিনা নেওয়ার মতো কোনো আলেম পাওয়া যায়, তিনি আপনাকে কুলে নিয়ে যাচ্ছেন, তার কথা শুনবেন, কিন্তু সব ব্যাপারে তার কথা শুনতে হবে। আল্লাহও বলেন নাই এবং তার রাসূলও সেটা বলেন না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আলেমদের মতভেদ থাকবে, মতভেদের মধ্যে আমরা এই জাতীয় আমাদের পদক্ষেপ হবে, এটাই হবে আমাদের মওকেফ। এর বাইরে আকিদার ব্যাপারে কোনো মতভেদ আমরা গ্রহণ করব না। আকিদার ব্যাপারে সবসময় খেয়াল রাখবেন সালফেস আলেম কি বলেছেন, অর্থাৎ ইমামদের পর্যন্ত যে মতগুলি চলে আসছে, বিশেষ করে কোরআন সুন্নার বাইরে আকিদার কোনো কিছু নাই, কিন্তু বুঝার ক্ষেত্রে অবশ্যই সাহাবায়ে কেরামের বুঝ অনুসারে আপনাকে বুঝতে হবে, এমনকি তাবেইনদের বুঝ অনুসারে বুঝতে হবে, ইমামদের মতও সেখানে আছে। দেখবেন আকিদার ক্ষেত্রে কোনো মতভেদ নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, শাফেঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, সবাই মৌলিক আকিদার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো মতভেদ ছিল না। চিঠি ফুটে যে সমস্ত মতভেদ ছিল সেগুলিকে পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে ফিকহি মাসালাতে। এই ফিকহি মাসালা ইখতিলাফের কারণও আছে, সেই কারণগুলো বুঝে আমাদেরকে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে তাদেরকে ইজতিহাদের কারণে সওয়াব পাবে অধিকারী মনে করে, তারা তাদের সবাইকে ঊর্ধ্ব আকাশের ধ্রুবতারা মনে করে সম্মান করে আমরা চলব, এটাই হোক আজকে আমাদের আহ্বান। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।